सुफल कर ले ये नाम निज नाम है मन अपने कर ले अर्चक स्वामी अद्भुति राधा निज परिहार और न कोई रख सके सोहायपार गुप्त रूप चाहता लिया राधा स्वामी नाम बिना में हर दिल पावे जहाँ कोई भी शाम गौरवंद किरात स्वामी आवे जिन पर नाम जिय बहु जावे पालन बाल करु पर नाम सतगुरु पदम धाम सन नाम आदि अनादि जुगत अनाम संत स्वरूप छोड़ निज धाम आए भव जल नाम लगाए हमसे जीवन दिया चुराए शब्द दिलाया सुनत बताए मन कलम से दिया बचाए कोटि कोटि करु वंदना अद्भुत कथन बुलंद राधा स्वामी मेरे गए फूला भक्ति कसो भक्ति सुनाए सबसे प्यारी पति मन नारी विचारी संत पुरुष चौथे पद वास संतन का सदा विलास शोभ दल साया गुरु तोरे तीन बजे जब अचल जुटूरे आगे अद्भुत सदन बारा देखा जाए सूरत सिसारा अद्भुत रथ स्वामी महल सवारी सूरत हुए अति कर मगनाने पुरुष अनामे जाय समाने स्वामी आगे जिन पर नामो जागे सब
कार शाम सम शाम सम में मुझे लगता अनुभविकार गुरुदेवाहुल कृष्ण गुरुदेवाभेष गुरुदेवा परम गोदस्वरसी गुरुदेवा Krishna, 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 Krish
Krishna Govinda Govinda Jaya Jaya Krishna Krishna Govinda Govinda আজ সৎসঙ্গবিহার বিহার নবদ্বীপে প্রভাতী সৎসঙ্গের 122তম দিনেতে সৎসঙ্গের আয়োজন করেছেন আমাদের শুদ্ধ ভবেশ বসাকদা। তার মেয়ে গত কয়েকদিন আগে চাকরিতে ট্রান্সফার হয়েছে, আগের দিনও বললাম তো, তিনি যেখানে চাকরিতে ট্রান্সফার হয়েছেন যেখানেতে, সেখানে তার অসুবিধা হচ্ছে, তার সমস্ত দিক থেকে মানসিক শারীরিক সব দিক দিয়ে তার অসুবিধা হচ্ছে। তাই আমরা সকলে মিলে একটু পরমপিতার কাছে তিনি প্রার্থনা জানানোর জন্য আহ্বান জানিয়েছেন, যেন তার যেটাতে তার মঙ্গল হয় সেটাই যেন ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি এইভাবে, এবং তার মঙ্গল যেতে হয় সেটা আমরা সকলে মিলে প্রার্থনা জানাবো। এবং আজকে আরেকজন সৎসঙ্গের আয়োজন করেছে আমাদের সোহান দাস ভাই, তার মা অসুস্থ, রত্না মা, খুব ভক্তিমতী মা, তিনি অসুস্থ, তাই তার মঙ্গল প্রার্থনায়, তার সুস্থতা কামনায় দয়ালয় শ্রীচরণে আমরা সকলে মিলে প্রার্থনা জানাবো, তিনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। তাই এবং বিশ্ববাসীর মঙ্গল প্রার্থনায় আমরা কিছুক্ষণ নাম জপ করব, নামের সময় হলো।
বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্ত লিখিত গ্রন্থ সত্যানুসরণ পাঠ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি শ্রী নিলয় দাস কলকাতার থেকে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ গ্রন্থ হইতে বাণী পাঠ। যদি পাপ করে থাকো, কাতর কণ্ঠে তা প্রকাশ করো, শীঘ্রই সান্ত্বনা পাবে। সাবধান, সংকীর্ণতা বা পাপকে গোপন রেখো না, উত্তরোত্তর বর্ধিত হয়ে অতি সত্বর তোমাকে অর্ধপতমের চরমে নিয়ে যাবে। অন্তরে যা গোপন করবে তাই বৃদ্ধি পাবে। স্বস্তি, স্বস্তি, স্বস্তি। জয় গুরু। জয় গুরু। এখন পথের কড়ি গ্রন্থ থেকে বাণী পাঠ করবে শ্রীমান অমৃত কুমার হাওলাদার নবদ্বীপ থেকে। জয় গুরু। পরম জয় প্রেমময় জয় গুরু। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্ত লিখিত পথের কড়ি থেকে পাঠ করছি। মানুষের মঙ্গলের উপর দাঁড়িয়ে তারই উৎকর্ষ অনুধাবনে বাস্তবভাবে নিজের জীবনযাপনকে কেমনতর সচ্ছল ও সমুন্নত করে তুলতে পারো, তোমার সহজ বোধকে তারই পরিচালনায় ন্যস্ত করে কাজে তাই করতে থাকো। উপার্জনের এই হচ্ছে সুন্দর ও সহজ পন্থা। পাণি সংখ্যা 77। জয় গুরু। জয় গুরু। এখন স্বাস্থ্য সদাচার সূত্র গ্রন্থ থেকে বাণী পাঠ করবে শ্রীমান সুদর্শন সাহা নবদ্বীপ থেকে। জয় গুরু। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের স্বাস্থ্য ও সদাচার সূত্র গ্রন্থ থেকে বাণী পাঠ। যে কোনো ভাবই হোক না কেন, যা ধাক্কা দিয়ে মানসিক বিকার সৃষ্টি করে, মস্তিষ্কে তার এমনতর একটা সমাবেশ নিয়ে আসে যার ফলে বৈধানিক বা চারিত্রিক ব্যাহতি এনে দেয়, তা অস্বস্তি বা অপকর্ষ প্রসব করে প্রায়শ। বাণী নাম্বার 5। জয় গুরু। জয় গুরু। এখন নারীর নীতি গ্রন্থ থেকে বাণী পাঠ করবেন শ্রদ্ধেয়া সুমিতা ভৌমিক মা নবদ্বীপ থেকে। জয় গুরু। জয় গুরু মা। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নারী নীতি গ্রন্থ হইতে বাণী পাঠ। নিদ্রায় চেতন থাকা ভগবানের আশীর্বাদ, আর এই চেতনায় জীবন। তুমি বৃথা নিদ্রাকে সাধিয়া আনিও না, ততটুকু ঘুমাইও যাহার ফলে আরো উদ্দীপ্ত হইয়া উঠিতে পারো। বাণী সংখ্যা 34। জয় গুরু। জয় গুরু। প্রত্যেকে যারা বাণী পাঠ করলেন খুব সুন্দর করে বাণী পাঠ করলেন, পরম দয়ালে রাতুল চরণ তাদের প্রত্যেকেরই সুদীর্ঘ সুস্থ এবং মঙ্গলময় জীবনের প্রার্থনা জানাই। এখন আমরা ভক্তিগীতি শুনব। ভক্তিগীতি পরিবেশন করার জন্য আমি আহ্বান জানাচ্ছি সবার প্রথমেতে শ্রদ্ধেয় অখিল রায়দা, সঙ্গীতের শিক্ষক মেটেলি জলপাইগুড়ির থেকে। তিনি এখন প্রথম উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন। জয়গুরু শোনা যাচ্ছে? হ্যাঁ, পরিষ্কার শোনা যাচ্ছে দাদা। এখানে কারেন্ট নেই তো ছবিটাতেই কালো দেখা যাচ্ছে। সবাইকে আন্তরিক জয়গুরু জানিয়ে শ্রী শ্রী ঠাকুর বিরচিত সঙ্গীত গাওয়ার চেষ্টা করছি। তোমারে চরণ করিয়া শরণ, চলেছি তোমারে পথে। তোমারে চরণ করিয়া শরণ,
হরি ভাবেতে ভাবিব তোমারে, তোমারি ভাবেতে ভাবিব তোমারে, আশা করি মন রতে চলেছি তোমারে পথে, তোমারে চরণ করিয়া শরণ চলেছি তোমারে পথে। যত তোমাশোনাতে প্রবতিতে চলুক সাধনা ভেঙে চুরে জাগ, যত তোমাশোনাতে প্রবতিতে চলুক সাধনা, মানুষ নয়নে জেগে থাকে যেন, মানুষ নয়নে জেগে থাকে যেন, ধ্রুব তারা তব সাথে চলেছি তোমারে পথে, তোমারে চরণ করিয়া শরণ শত পদাঘাত সহিয়া বোকে আসিয়াছে পিতা তব সম্মুখে, শত পদাঘাত সহিয়া বোকে আসিয়াছে পিতা তব সম্মুখে, হৃদয় আমার জ্বলে পড়ে গেছে, হৃদয় আমার জ্বলে পড়ে গেছে, অবহেলা উদ্দীপনাতে তাই এসেছে অমৃত তোমার দ্বারে, ঝরে আঁখি জল সতেত ধারে, এসেছি অমৃত তোমারি দ্বারে, ঝরে আঁখি জল সতেত ধারে, পাপি তাপি বলে ঘৃণায় পেয়েছি, পাপি তাপি বলে ঘৃণায় পেয়েছি, আশিস পাইনি মাথে চলেছি তোমারে পথে, তোমারে চরণ করিয়া শরণ চলেছি তোমারে পথে। জেনেছি দয়াল প্রেম পরাধপর, পাপীর ব্যথায় আঁখি ঝরঝর, জেনেছি দয়াল প্রেম পরাধপর, পাপীর ব্যথায় আঁখি ঝরঝর, দুহাত প্রসারি হে অমৃত প্রেমী, দুহাত প্রসারি হে অমৃত প্রেমী, লহ কোলে রাখো সাথে দয়াল দুহাত প্রসারি
হে অমৃত প্রেমে লহ ফুলে রাখো সাথে, চলেছি তোমার পথে তোমারে চরণ করিয়া শরণ, চলেছি তোমার পথে তোমারি ভাবেতে ভাবিব তোমারে তো মারি ভাবেতে ভাবিব তোমারে, আশা করি মন রথে চলেছি তোমারি পথে তোমারে চরণ করিয়া শরণ, চলেছি তোমারে পথে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। অপূর্ব, খুব সুন্দর সঙ্গীত, শ্রী ঠাকুরের লেখা সঙ্গীত দিয়ে উদ্বোধন করলেন আমাদের শ্রদ্ধে অখিল্দা। অখিল্দা অখিল্দা একজন খুব ঠাকুরের ভক্ত মানুষ, ঠাকুরের মানুষ, এবং তার পরিবার প্রত্যেকেই খুব ঠাকুরের মানুষ, ভক্ত মানুষ, প্রত্যেকেই ঠাকুর পাগল মানুষ। পরিবারের তিনজন মানুষ কিন্তু তিনজনেই একদম ঠাকুর পাগল, কখনোই কেউ ঠাকুরের কাজে পিছপা হয় না। কত দীক্ষা দিয়েছেন এক সময়তে, প্রচুর দীক্ষা দিয়েছেন, এখনো দেওয়াচ্ছেন প্রতি মুহূর্তে। আমি পরম দয়ালের আতুল চরণে তার ঈশ্বচ্ছল মঙ্গলময় এবং আনন্দময় জীবনের প্রার্থনা জানাই। জয় গুরু, জয় গুরু। এখন পরবর্তী ভক্তি গীতি পরিবেশন করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের সুকান্ত ভাইকে, সুকান্ত সাধুকা ভাই, কাকনাপুর থেকে ট্রেনে যুক্ত আছেন। সুকান্ত সাধুকা ভাই এখন ভক্তি গীতি পরিবেশন করবেন। জয় গুরু দাদা, জয় গুরু ভাই, জয় গুরু। উপস্থিত সকলকে আনন্দিত জয় গুরু জানিয়ে আমি পরম পূজ্যবাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার রচিত একটি সঙ্গীত পরিবেশন করার চেষ্টা করছি। মায়া মোহ জাল প্রিয় পরমের শরী, মায়া মোহ জালছি প্রিয় পরমের শরী, উদ্গতি কর গতি কর চেতনা বিহার আকাশ আকাশ চেতনা বিহার আকাশ, মায়া মোহ জাল ছিঁড়ে প্রিয় পরমের শরী, মায়া মোহ জাল ছিঁড়ে প্রিয় পরমের শরী, উদ্গতি কর অভিলাষ চেতনা বিহার আকাশ আকাশ চেতনা বিহার আকাশ। প্রাণের ঠাকুরে ধরে সপে দাও আপনারে,
দৃঢ় কর ভগবতি বিশ্বাস, প্রাণের ঠাকুরে ধরে সোপে দাও আপনারে, দৃঢ় কর ভগবতি বিশ্বাস, দুর্ভোগ সব ভয় পাপ তাপ ভোগ ভয়, দুর্ভোগ সব ভয় পাপ তাপ ভোগ ভয়, স্বস্তি হৃদয়ে যাক মরণের ত্রাস, স্বস্তি হৃদয়ে যাক মরণের ত্রাস, চেতনা বিহার আকাশ আকাশ, চেতনা বিহার আকাশ। চলিয়া তাহার শানে অজপানামের তানে, দূর করে যত ব্যথা শোক ভয় ত্রাস, চলিয়া তাহার শানে অজপানামের তানে, চলিয়া তাহার শানে অজপানামের তানে, দূর করে যত ব্যথা শোক ভয় ত্রাস, জীবনের অভিযানে মরণের অবসানে, জীবনের অভিযানে মরণের অবসানে, শান্তি সুরভি নিয়ে বহিবে বাতাস, শান্তি সুরভি নিয়ে বহিবে বাতাস, চেতনা বিহার আকাশ আকাশ, চেতনা বিহার আকাশ। প্রভুর চরণ ধরি যাব তার সেবা করি, আনন্দময় ভক্ত চেতনা উদ্ভাস, প্রভুর চরণ ধরি যাব তার সেবা করি, আনন্দময় হোক চেতনা উদ্ভাস, সাথে যার দয়াময় যায় তার সব ভয়, সাথে যার দয়াময় যায় তার সব ভয়, জরা ব্যাধি মরণের ভয় বিনাশ, জরা ব্যাধি মরণের ভয় বিনাশ, চেতনা বিহার আকাশ আকাশ, চেতনা বিহার আকাশ। মায়া মোহ জাল ছিনে প্রিয় পরমের শরে, মায়া মোহ জাল ছিনে প্রিয় পরমের শরে, উদ্গতি
উদ্গতি উদ্গতি কর অবিরাশ চেতনা বিহার আকাশ আকাশ চেতনা বিহার আকাশ চেতনা বিহার আকাশ চেতনা বিহার জয়গুরু ভাই অপূর্ব সুন্দর, মানে বলার ভাষা নাই, খুব সুন্দর, অপূর্ব সুন্দর সঙ্গীত পরিবেশন করলো আমাদের সুকান্ত ভাই। যখনই সঙ্গীত পরিবেশন করে এক আলাদা স্নিগ্ধতা তার মধ্যে ফুটে ওঠে এবং তার ভাবের মধ্যে সেটা ফুটে ওঠে আমরা দেখেছি। এবং খুব ভালো একটা ছেলে সুকান্ত ভাই, খুব ভদ্র একটা ছেলে, এরকম আজকালকার দিনে এরকম ছেলে খুব কম দেখা যায়। তার সঙ্গে যখন কথা বলি, কথা বলে খুব শান্তি পাই, কেন জানি না আমার আপনারটা ছেলের থেকে একটু আলাদা লাগে ছেলেটাকে। খুব ভালো ছেলে এবং এত সুন্দর সঙ্গীত পরিবেশন করে, প্রত্যেকের মনের মধ্যে এই ঠাকুর ভাব জাগানো খুব সহজ ব্যাপার নয়, খুব কম মানুষই পারেন সকলের মধ্যে ঠাকুর ভাব জাগানো। খুব ভালো ভাই, ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমি পরম দয়ালের কাছে প্রার্থনা জানাই তুমি যেন অনেক বড় হও এবং অনেক সুন্দরভাবে এই সুন্দর সুন্দর সঙ্গীত পরিবেশন করে মানুষকে ভক্তির রাজ্যে প্রবেশ করাও, এই প্রার্থনা জানাই। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এখন আমরা ইষ্ট প্রসঙ্গ শুনবো। প্রথম ইষ্ট প্রসঙ্গ যিনি পরিবেশন করবেন, আমি অনুরোধ করছি শ্রদ্ধেয় বুধান্ন পালদা মিঠাপুর থেকে, তিনি যুক্ত আছেন, তিনি আজকে ঠাকুরের এক বিশেষ কর্মী, অনেক বাস্তব কাজের সঙ্গে তিনি যুক্ত। আমরা অনেকদিন হয়তো প্রতিদিন আমরা অনেক সময় অনেক মানুষের কথা শুনি, অনেক মানুষের আমরা ইষ্ট প্রসঙ্গ শুনি। আজকে আমরা এমন দুটি মানুষের সঙ্গে যুক্ত হয়েছি, এমন দুটি মানুষকে যারা পেয়েছি তাদের কাছ থেকে আমরা ইষ্ট প্রসঙ্গ শুনবো। তারা প্রত্যেকেই কিন্তু বাস্তব কাজের সঙ্গে যুক্ত এবং বাস্তবভাবে এত ঠাকুরের কাজ করেন, তাদের অভিজ্ঞতা দিয়ে তারা শেয়ার করলে আপনারা বুঝতে পারবেন যে ঠাকুরের কাজ কেমন করে করতে হয়, আমাদের কোথায় গলতি আছে, আমরা কোথায় কিভাবে করতে পারবো। যে মানুষগুলো শত ব্যস্ততার মধ্যে উদ্যানন্দা হসপিটালে একটা কাজ করেন, তিনি একটা বিশেষ মানে একটা বিশাল একটা ব্যস্ততার মধ্যে থাকেন, তার মধ্যে কিভাবে ঠাকুরের কাজ করেন, আমি তাকে অনুরোধ করছি ইষ্ট প্রসঙ্গ শুরু করার জন্য তিনি 25 মিনিট বলবেন। জয় গুরু। জয় গুরু, ভিডিওটা অন করলে ভালো হয়। জয় গুরু, দয়ালের চরণে কোটি কোটি শোনা যাচ্ছে দাদা? পূজনীয় পরমার চরণে কোটি কোটি প্রণাম, পিতৃদেব শ্রী শ্রী বদ্ধার চরণে কোটি কোটি প্রণাম, বর্তমান আচার্যদেব শ্রী দাদার চরণে কোটি কোটি প্রণাম, পূজনীয় বাবা দাদা রাঙা রাতুল চরণে কোটি কোটি প্রণাম, এবং উপস্থিত সবাইকে আনন্দিত জয় গুরু। তো ঠাকুর এসেছেন, ঠাকুর এসে লীলা করেছেন, ঠাকুর যে ভগবান, এগুলো কিন্তু এখন আর বলে দিতে হয় না, কারণ আমরা এখন সবাই জানি। তো এই যুগে প্রথম প্রশ্ন হলো আমরা ঠাকুর ধরবো কেন। তো এখন চারদিকে রাজনৈতিক নেতারা সবাই বক্তব্য দিচ্ছেন, বলছেন সমাজটা নষ্ট হয়ে গেছে, কিন্তু কেউ বলছেন না কিভাবে সমাজটা পরিশুদ্ধ হবে, কিভাবে সমাজটা আরো ভালো হবে, এই কথাটা কেউ বলছেন না। তো ঠাকুর এসে ঠিক সেই জায়গাটায় হাত দিলেন যে সমাজ কিভাবে ঠিক হবে, সেই জন্য তিনি দিয়ে গেলেন পঞ্চনীতি, যজন যাজন ইষ্টবীতি স্বস্ত্যায়নী সদাচার। তো এর মধ্যে আমরা যদি যজন যাজন ইষ্টবীতি ঠিক ঠিক পরিপালন করি, তাহলে দেখব যে আমাদের জীবনে কোনো সমস্যা থাকবে না। তো যজন মানে হচ্ছে নিজে করা, যাজন মানে অন্যকে করতে উদ্বুদ্ধ করা, আর ইষ্টবীতি প্রত্যেকদিন সকালে ঠাকুরের উদ্দেশ্যে ভোগ নিবেদন করে আমরা আমাদের জীবন শুরু করি। তো এখন আমরা যদি দীক্ষার যাজনে যাই, প্রথমেই জিজ্ঞেস করে ইষ্টবীতি করবো কেন। তো ইষ্ট মানে হচ্ছে, পূজনীয় বাবা দাদা বলছেন, ইষ্ট মানে হচ্ছে মঙ্গল, আর ভৃতি মানে হচ্ছে তার ভরণ পোষণ। আমরা আমাদের মঙ্গলের জন্য ইষ্টভৃতি করব। প্রথম প্রথমে যখন আমাদের দীক্ষা চালু হলো, তখন হচ্ছে আমাদের ইষ্টভৃতি ছিল না, তখন দীক্ষা নিয়ে ডাইরেক্ট স্বস্ত্যায়নী করতে হতো। তো পরবর্তীতে ঠাকুর প্রথম বিশ্বযুদ্ধে ভয়াবহতা দেখে চিন্তা করলেন যে অনেক মানুষ এই নিরামিষ খাওয়ার জন্য ঠাকুরের দীক্ষা নিচ্ছেন, তাদের জন্য কি করা যায়। সেই চিন্তা থেকে ইষ্টভীতির কথা ঠাকুরের মাথায় আসলো, সেই থেকে ইষ্টভীতি চালু হলো।
তো ঠাকুরকে প্রশ্ন করছেন কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, ফিজিক্স এর অধ্যাপক ছিলেন বা ঠাকুরের পরম ভক্ত, যে ঠাকুর এই ইষ্টিভৃতি করলে কি হয়, এই বিশ্বযুদ্ধে বোমের হাত থেকে তারা বেঁচে যাবে? তার উত্তরে ঠাকুর বলছেন যে আমি অত শত বুঝি না, এটুকুনি বুঝি যে ইষ্টভৃতি করলে একটা ইনার সেন্স গ্রো করে, সেই ইনার সেন্সটা আমাদের ইন্ডিকেট করে কোনটা করলে ভালো হবে কোনটা করলে মন্দ হবে। ঠাকুর বলছেন যে বিশ্বযুদ্ধের বোম পড়বে একদিকে, আরেক দিকে হচ্ছে ইষ্টভৃতি করা মানুষ দাঁড়িয়ে থাকবে। তো ইষ্টভৃতি করলে কি হয় তার একটা মানে আমার জীবনে ইষ্টভৃতি করে কি হয়েছে আমি প্রথমে সেই কথাটাই বলবো। তো আমি হচ্ছে যে আমার 5 বছরে মা মারা যায়, 10 বছরে বাবা, তো তারপর থেকে চলছিল কোনো রকমে। তো এরকম ভাবে আমি মাধ্যমিক পাশ করলাম, মাধ্যমিক পাশ করে আমি রহড়া রামকৃষ্ণ মিশনে পড়তাম, ওখানে থেকে পড়তাম। তো তারপরে বাড়িতে চলে আসি, বাড়িতে চলে আসার পর সবার সঙ্গে একটু মনোমালিন্য হচ্ছিল। তো আমার মা আমাকে মারা যাওয়ার আগে কিছু স্টোন দিয়েছিল এক মাসির কাছে গিয়ে, একদিন সেই মাসির বাড়ি আমি খুঁজতে খুঁজতে চলে যাই। তো সেই মাসির কাছে যাওয়ার পর মাসি কিছু স্টোন দেন, আমি স্টোন নিই, এরকম চলছিল। হঠাৎ করে মাসি একদিন বলে যে উদ্ধার তুমি আমাদের ঠাকুরের দীক্ষা নিয়ে নাও। তো আমি কোন একটা অদৃশ্য কারণে হাতটা কাত করে দিয়েছিলাম। তো তার পরবর্তীতে দীক্ষা নিলাম রানাঘাট, আমাদের রানাঘাটে উৎসব হলো, সেই উৎসবে পূজনীয় বিঙ্কিতা আসলেন, বিঙ্গিদার কাছ থেকে আমি দীক্ষা নিলাম। দীক্ষা নিয়ে কোন রকম ইষ্টভৃতি করছি, কোনো সময় করি না, এইভাবে আমার জীবনটা চলছিল। তো এবার ফার্মেসি কাউন্সিলিং এ যাব। তো যাওয়ার আগে মাসি বলল যে বুদ্ধান্ন কৃষ্ণনগর শিবিরে পূজনীয় মেজদাদা এসেছে, চলো আশীর্বাদ নিয়ে আসি। তখন আশীর্বাদ কি আমি জানি না। তো আমি আস্তে আস্তে গেলাম মাসির সঙ্গে, যাওয়া মাত্রই দাদাকে প্রণাম করা মাত্রই দাদা সেরম আমাকে ধমক দিলেন। এই বলছে এই বলতো প্রথম শত অনুজ্ঞাটা কি? আমি তখন এমন ধমক দিয়েছে ঘাবড়ে গিয়ে আর বলতে পারি না। তো বলছে তুইও করিস না, তোকে যে নিয়ে আসতে সেও করে না। এই শুনে আমার মুখ খুব লাল হয়ে গেল রেগে মেগে। তো মাসি বলছেন যে রাগ করো না, ওনাদের বকা খাওয়া আশীর্বাদের বিষয়, যে তোমাকে বকছে আর আমার দিকে তাকে মিটমিটি হাসছে। তো তারপরে জিজ্ঞেস করছেন যে কিসের জন্য এসছিস? ও আগে ও ফার্মেসি কাউন্সিলিং এ যাবে সেই জন্য এসছে। তো বলছে যে তোর হয়ে যাবে, তুই তো ভাবছিস কেন। তো তারপর আমি বাড়ি চলে আসলাম, আমার যে ভর্তির টাকাটা টাকাটা তুলে আমি আলমারিতে রেখে ভুল করে বাড়িতে রেখে চলে যাই। তো যখন আমি অ্যাটেন্ডেন্স দিই, অ্যাটেন্ডেন্স দেওয়ার সঙ্গে সঙ্গে বলে যে ভর্তির টাকাটা না নিয়ে আসলে ক্যান্সেল করে দেওয়া হবে, বলে তুমি অ্যাটেন্ডেন্স দিয়ে টাকাটা নিয়ে আসো। তো সেই উদ্দেশ্যে এবার আমি সবাইকে ফোন করছি, কেউ ওই মুহূর্তে আমাকে আর টাকা দিতে রাজি হচ্ছে না। তো কি করি এরকম সময় আমি ঠান্ডা মাথায় ভাবছি। তো আমার ভিতর থেকে একজন বারবার ঠেলা মারছে আর বলছে তুই বাড়ি চল যা, বাড়ি গেলে তোর ট্যাক্সি ভাড়া উঠে যাবে, আর তো ভর্তির টাকাটা তোর তো ঘরেই রয়েছে। তো তখন বাজে বেলা 1টা 5, আমাদের কাউন্সিলিংটা হচ্ছিল স্বাস্থ্য ভবন কলকাতা সেক্টর 5। তো সেই 1টা 5-এর সময় আমি ট্যাক্সি ভাড়া করলাম একটা মিটারের, করে বললাম তুমি বারাসাত অব্দি আমাকে নিয়ে চলো, তারপরে রাস্তা আমি দেখাবো। তো কদিন আগে আমার বন্ধুর বাবা মারা গিয়েছিল, সেই জন্য তার বাবাকে হসপিটালে নিয়ে গিয়েছিলাম এনআরএসে, রাস্তা তো মোটামুটি চিনি। তো আমি সেই দিন শুনেছিলাম ঠাকুরের নাম করলে কিছু একটা হয়, আমি বললাম দেখবো আজকে ঠাকুর টেস্ট করে তোমার নাম করলে কি হয়। এই বলে আমি খুব করে ঠাকুরের নাম করা শুরু করলাম। তো বাড়ি আসলাম, তার পরবর্তীতে বাড়ি এসে উইদিন 15 মিনিটস আমার 1,500 টাকা কালেকশন হয়ে গেল, তো ভর্তির টাকা খরচ হলো। তারপরে সেই টাকা নিয়ে আমি আবার স্বাস্থ্যবানের উদ্দেশ্যে রওনা দিই। মাঝখানে আমার 2 ঘন্টা ট্যাক্সি খারাপ হয়ে যায়, সেই ট্যাক্সি রিপেয়ার হয়, রিপেয়ার হয়ে ঠিক 6:30টার সময় আমি স্বাস্থ্যভবন ঢুকি। ট্যাক্সি লেগে বললাম তুমি দাঁড়াও, আমি আগে জিজ্ঞেস করে আসি কি খবর, তারপর তোমায় পয়সা দেবো। তা উপরে গেলাম, গিয়ে বললো হ্যাঁ 1টা ডাক হয়েছে, তুমি ভেতরে এসে বসো। তো আমি তো ভেতরে চলে গেলাম, গিয়ে বসলাম, বসে লাস্টে বলছে শুধু জলপাইগুড়ি আছে তোমরা কি নেবে? আমি বললাম কোনো যখন অপশন নেই তাহলে নিয়েই নি। তো হয়ে গেল, আমার নাম ছিল 242-এ, নেবে 180 জন সরকারি কলেজ। ওই যে বলে দিয়েছিল যা তোর হয়ে যাবে, এই এক কথায় দেখেন আমার কিন্তু হয়ে গেল। আর ওই যে বলছিলাম যে একটা ইনার সেন্স গ্রো করে ইষ্টভৃতি করলে, যেটা ইন্ডিকেট করে কোনটা করলে ভালো হবে কোনটা করলে মন্দ হবে, সে আমি যখন ভাবছি এক মনে, তখন সে দেখেন সেই ইনার সেন্স আমাকে খোঁচা মারছে, খোঁচা মেরে বলছে যে যা তুই বাড়ি চল যা, বাড়ি গেলে টাকা তুই পেয়ে যাবি। এটাই হচ্ছে ইষ্টভৃতি করার গুরুত্ব, যে ইষ্টভৃতি করলে আমরা ঠাকুরের সঙ্গে ডাইরেক্ট যোগযুক্ত থাকি, তখন ঠাকুর আমাদের মধ্যে প্রবেশ করে আমাদের বুদ্ধি যোগায়। তো দেখবেন একটা যখন চুম্বক থাকে, চুম্বক কিন্তু লোহাকে আকর্ষণ করে, সোনাকেও করে না রূপকেও করে না, কারণ কি লোহার মধ্যে চুম্বককে আকর্ষণ করার চুম্বকত্ব থাকে। ঠিক সেরকম আমরা যদি তার ইষ্টভৃতি করি,
তাহলে আমাদের মধ্যে সেই আধার থেকে তিনি, আমরা যখন সমস্যায় বলি তিনি সবাইকে তিনি মেসেজ দেন, কিন্তু কয়েকজন মানুষ আছেন যারা হচ্ছে যে যারা ইষ্টবিধি করেন ঠিক ভাবে, তারা কিন্তু সেই মেসেজটা রিসিভ করতে পারে, তখন কিন্তু আমরা এই সমস্ত সমস্যার থেকে মুক্ত হয়ে যাই। তো আমাদের পুলওয়ামা হত্যাকাণ্ড হয়েছে, ওই ভয়াবহ হত্যাকাণ্ড, তো সেই 3 নম্বর খালিতে আমাদের এক গুরু ভাই ছিল, তিনি হঠাৎ করে তার জল তেষ্টা পায়, সে তিনি নেমে যায়। তো তার পরবর্তীতে দেখে সেখানে গিয়ে কয়েকজন বসে পড়েছে, তো তিনি গিয়ে একটু কয়েকটা পেছনে গাড়িতে ওঠেন, পরবর্তীতে দেখা গেল সেই 3 নম্বর গাড়িতে কিন্তু ভয়াবহ ধাক্কা মারা হলো, ধাক্কা ভয়াবহ বিস্ফোরণ ঘটলো। মানে এই যে আমাদের গুরু ভাই, তিনি ইষ্টবিধিটা ঠিক করে করতেন, তিনি তো নাও নামতে পারতেন, কিন্তু তাও কেউ বাধ্য করেছিল ওই সময় ঠেলা মেরে যে নামতে, এটাই হচ্ছে ইষ্টবিধি করার ফল। ইষ্টবিধি করলে ঠাকুর আমাদের তখন দয়া করেন, ঠাকুর প্রমাণ দেন যে তিনি রয়েছেন, তাকে আমরা যে ঠিক ভাবে বিশ্বাস করি। ঠাকুর বলছেন যে এরকম ভাবো, একজন দাঁড়িয়ে আছে একটা বাচ্চা ছেলে যে বারবার কাদা মাখছে, আর একজন দাঁড়িয়ে আছে যে বারবার কাদা ধুয়ে দিচ্ছে। কাদা মাখছে অর্থাৎ মানে আমরা বারবার ভুল করছি, আর কাদা ধুয়ে দেওয়ার অর্থ ঠাকুর আছেন, আমাদের তিনি সমস্ত সমস্যার সমাধান করে দিচ্ছেন। তিনি বলছেন তুমি আমায় বিশ্বাস করো, আমার নামে তুমি ভুল করো, আমি বলছি আমি তোমায় ঠিক করে দেবো। তো বলছে যে মনি, তোমার লক্ষ্য যদি আমি হই তাহলে দেখবে তোমার যত বদগুণ আছে খোলস ত্যাগের মতো ত্যাগ করে বেরিয়ে যাবে। বলছে নর্দমার জল যখন সমুদ্রে গিয়ে পড়ে, সেই সমুদ্র জলের তোড়ে সেই নর্দমার জল পরিষ্কার হয়ে যায়। সেই জন্য আমাদের উচিত, ঠাকুর আমাদের যখন যেমন নির্দেশ করছে ঠিক সেইগুলো পরিপালন করা, সেসব পরিপালন করে চলা। তো তিনি সেই জন্য বললেন যে প্রতিযোগী আমি এসেছি, আমার বংশ পরম্পরায় আমার ধর্মটা নষ্ট হয়ে গেছে, সেই জন্য আমি আমার বংশের এবার বড় ছেলেকে রেখে যাব, তিনি হবে আচার্য। তোরা আমার কাছে যেরকম সমস্যা নিয়ে আসছিস, আমার অবর্তমানে তুই আচার্য দেবের কাছে যাবি এবং তার মাধ্যমে আমি সূক্ষ্ম ভাবে লীলা করবো। দেখেন সেই লীলা আজও চলছে। আমরা ভগবান ভগবান বলি, যদি জ্যান্ত ভগবান দেখতে হয় তাহলে আর দাদাদের সঙ্গ করতে হবে, কিন্তু আপনারা যদি তাদের সঙ্গ করেন তাদের দেখে মনে হবে নর্মাল মানুষ, কিন্তু যদি আপনি তাদের সঙ্গ করেন তিনি তাহলে প্রমাণ দেবেন তিনি কে। তো ঠাকুরের বড় ছেলে ঠাকুর যখন বৃদ্ধ হয়ে যান, জিজ্ঞেস করছেন যে এত বড় কে দেখবে, তিনি দেখিয়ে গেল কেন আমার বড় খোকা পিতৃদেব হলেন আমাদের প্রথম আচার্য দেব। পিতৃদেবকে যখন প্রশ্ন করা হচ্ছে যে আপনার পরবর্তীতে কে দেখবে, বলছে কেন আমার বড় খোকা, তিনি আমার তার বড় ছেলে অর্থাৎ বর্তমান আচার্য দেবকে দেখিয়ে দিলেন, বর্তমান আচার্য দেব পূজনীয় বাবাই দাদাকে দেখিয়ে দিচ্ছেন, আবার পূজনীয় বাবাই দাদা পূজনীয় অভিনবকে দেখিয়ে দিচ্ছেন। এইভাবে কিন্তু বংশ পরম্পরা লীলা চলছে, আর বড় ছেলের ছেলেই হয়, মেয়ে হয় না, এটা অদ্ভুত একটা ঠাকুরের বিধান। তো ঠাকুর যেমন যেমন বলছে আমাদের তাই করতে হবে। এবং আচার্য পরম্পরার কথা বলি, এবার আমাদের এখানে পূজনীয় বাবাই দাদার নির্দেশে একটি মন্দির হয়েছে, সেই মন্দিরে আমাদের প্রথমে জায়গাটা একদম জঙ্গল ছিল, সেখানে জঙ্গল পরিষ্কার করে সৎসঙ্গ হতো। তো আমাদের প্রথমে এখানে মন্দির ছিল না, পূজনীয় বাবা দাদা এখানে 5 বছর উৎসব করিয়েছেন, বড় উৎসব হয়েছে। তো তার পরবর্তীতে বাবা দাদা ইচ্ছা প্রকাশ করেছেন যে এখানে একটা মন্দির করা হোক, এখানে সবাই এসে যেন বসতে পারে গুরু ভাইরা। তো সুজিতদার আমাদের এখানে মিঠাপুর কেন্দ্রের এসপিআর, তিনি মিঠাপুর কেন্দ্রটা দেখেন। তো ওনার মা ইচ্ছা প্রকাশ করেছিলেন যে তার বাড়ির থেকে 5 কাঠা জায়গা ঠাকুর বাড়িতে দান করবেন, তো পূজনীয় বাবা দাদার কাছে নিবেদন করা হয়েছিল। তো বাবা দাদা দেওঘর থেকে উকিল লয়ার পাঠিয়েছিলেন, বলেছিলেন ওনার মায়ের শরীর খারাপ, আপনি গিয়ে রেস্টি করে দিয়ে আসবেন। তো রেস্টি হলো, রেস্টি হওয়ার পর আমাদের মন্দিরে পাঁচিল হলো, কারোর কাছে কোনো পয়সা চাওয়া হয়নি, ঠাকুরের এমন দয়া, বাবা দাদার এমন আশীর্বাদ যে প্রথম দিনই আমাদের মন্দির করতে 1,50,000 টাকা খরচা হয়, তার মধ্যে 60,000 টাকা পাঁচিল দেওয়ার দিনই উঠে যায়। তো এরকম ভাবে আমাদের কাজ চলছিল। তো সুজিত একটু গড়িমসি করছিল, সুজিত ভেবেছিল ওখানে মন্দির করবে না, তার রানাঘাটে জায়গা আছে সে চলে আসবে। তো বাবা দার কাছে গিয়ে আশীর্বাদ নিতে বাবা দা বলেন যে তোমার কর্ম তোমায় করতে হবে, আমার কর্ম আমায় করতে হবে, তুমি যদি লন্ডনেও চলে যাও তাহলে এখানকার কাজও দেখতে হবে, লন্ডনের কাজও দেখতে হবে। তো এরকম ভাবে বলেন, বলছে তোমার কর্ম শেষ হওয়া না পর্যন্ত তোমাকে মৃত্যু স্পর্শ করবে না। আর তার পরবর্তী আমরা আচার্যদেব দাদার কাছে গিয়ে বসি, আচার্যদেব দাদা বলছেন যে তুমি যদি আমাদের দিকে তাকিয়ে, তুমি যদি কোনো কর্ম এই যুগে শেষ না করে যাও, পরের জন্ম এসে আবার ঠিক ওইখান থেকে শুরু করতে হবে। তার পরবর্তীতে সুজিতদা একটা বিজনেস ট্রিপে গিয়েছিল, ট্রাভেলার গাড়ি করে যাচ্ছিল, সুজিতদা ছিল পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ার। তো গাড়িটা 5 বার পাল্টি খায়,
আন্টি কে বলছে যে সুজিতদা যে আমাকে কে যেন ঠেলা মেরে হালকা করে দিল, হুকের সঙ্গে গিয়ে আমি ঝুলেছিলাম। গাড়ির কাঁচ কেটে যখন বের করা হলো, ড্রাইভার আর মালিক আইসিউতে চলে গেছে, সদ্য সুজিতদার কিছু হয়নি। যখন কাঁচ কেটে বের করা হচ্ছে, তখন যেন কে যেন বলছে যা বাড়ি গিয়ে ফটাফট মন্দিরটা শুরু কর। তো তার পরবর্তীতে এসে আমাদের মন্দির শুরু হলো। আমাদের একতলা করতে বাবা দাদা 6 মাস টাইম দিয়েছিলেন, আমরা 5 মাস 10 দিনে করেছি। আর অদ্ভুত ব্যাপার, এখানে সবাই স্বপ্ন দেখে দেখে পয়সা দিয়ে গেছে। মানে ঠাকুরের অর্ঘ যে কালেকশন হয়, যে আমরা কালেকশন করেছি কম, ম্যাক্সিমাম লোকই স্বপ্ন দেখে যে ঠাকুর দয়া করেছেন, তিনি তারা এসে অর্ঘ দিয়ে গেছেন, সেই অর্ঘের দ্বারা মন্দির হয়েছে। এবং আমাদের যখন একতলা কমপ্লিট হলো, তার পরবর্তীতে বাবা দাদাকে গিয়ে আমরা বললাম যে দোতলা ছাদটা মেঝে ফেলতে হবে, নইলে ছাদ নষ্ট হয়ে যাবে। তো দুদিনে বাবা দাদা বললেন যে ঠাকুরকে দোতলায় তুলতে হবে। তো বলার অদ্ভুত ব্যাপার, 2 দিনের মাথায় আমাদের মন্দিরের সিঁড়ি উঠে যায়। তার পরবর্তীতে আমাদের দোতলার কনস্ট্রাকশনটা 1.5 মাসের মধ্যে কমপ্লিট হয়। তারপরে আমরা একটু ঢিলেমি দিয়ে ফেলেছিলাম 2017 সালে। আমাদের ঋত্বিক কনফারেন্সে বাবা দাদা সপরিবারে কৃষ্ণনগর আমাদের নদিয়ায় এসেছিলেন। তো ঠিক 6 দিন আগে আমাদের হঠাৎ করে খবর পাঠালেন মন্দির উদ্বোধনের, যে তোমরা কি মন্দির কমপ্লিট করতে পারবে, তাহলে আমি গিয়ে উদ্বোধন করে দিয়ে আসবো। দেওঘর থেকে সদ্য অনুপ দা আমাদের ফোন করে। তো সুজিত দা অনুপ দাকে বলেন যে আগে বাবা দা যখন বলেছেন, বলে দেবেন যে হয়ে যাবে। তো তার পরবর্তীতে ধুমধাম করে কাজ শুরু হলো। প্রায় ওই দিনে 6 দিনে প্রায় 11 লক্ষ টাকার কাজ হয়েছিল। সকাল 8টার থেকে কাজ শুরু হতো রাত্রি 2:30 অব্দি। আমাদের দোতলার দরজা জানলা পুট্টি স্টাইল সব কাজই বাকি ছিল। তো লোকাল মিস্ত্রিরা বলল এ কাজ করতে প্রায় 2 মাস সময় লাগবে। তো তখন বাবা দাদা জানতে পেরে দেওঘর থেকে প্রায় 30 জন মিস্ত্রি পাঠিয়েছিল। তাদের মিস্ত্রিদের বক্তব্য, তারা সারা জীবনে এত কাজ করেননি। এবং সমস্ত ছেলেরা সবাই মিলে হইচই করে কাজ শুরু হলো। বড় বড় হ্যালোজেন জ্বালিয়ে দেওয়া হলো, সে পুট্টি স্টাইলস হচ্ছে, পুট্টি হচ্ছে, বড় বড় হ্যালোজেন দিয়ে সেই রং শুকানো হচ্ছে, জেনারেটর চলছে সারাদিন। বিশাল একটা দক্ষ যজ্ঞ শুরু হয়ে গেল। তো আমাদের এখানে সেরকম কর্মী ছিল না, আমরা সব বাচ্চা কাচ্চা ছেলেদের নিই। তো যখন হচ্ছে এই কাজ হচ্ছে, সুজিতদাও তখনও এসপিআর না, তখন সাধারণ সৎসঙ্গী সস্তায়নি করে। তো এইভাবেই বাবা দাদার নির্দেশে যে কত বৃহৎ কাজ হতে পারে, শুধু হচ্ছে আমরা যদি তার কথার সঙ্গে সঙ্গ দিই, তিনি সেটা দেখিয়ে দিলেন যে অল্প দিনেও কত বড় কাজ হতে পারে। তো বাবা দাদা আসার ঠিক 1/2 ঘন্টা আগে বাবা দাদার ঘরের কাজ কমপ্লিট হয়। বাবা দাদা আসলেন, সেই ঘরে কিছুক্ষণ বসলেন, তার পরবর্তীতে প্রায় 45 মিনিট উদ্বোধনের পর মিঠাপুরে ছিলেন। এবং এখানে সদ্য স্বপনদাকে দেবঘর থেকে নিয়ে এসেছিলেন, গান কীর্তন করতে বলে, প্রায় 8টা গান কীর্তন হলো। এবং তিনি আমাদের কথা দিয়ে গিয়েছেন তিনি আবার আসবেন। এই যে আমরা তো ঠাকুরকে দেখতে পাইনি, আমরা দেখতে পেয়েছি একে না পূজনীয় বাবাই দাদা আচার্যদেব দাদা, তার মাধ্যমে আমাদের বুঝতে হবে ঠাকুর কেমন ছিলেন। তো তিনি তিনি এসে আমাদের অনেকে দয়া করেছেন। ও আরেকটি কথা, আমাদের মন্দিরের সামনে একটি রাস্তা আছে, সেই রাস্তাটা আমরা পূজনীয় বাবাই দাদাকে নিবেদন করেছিলাম যে রাস্তাটা লোকাল পঞ্চায়েত বানিয়ে দেবে। তো পূজনীয় বাবাই দাদা বলেছিলেন যে ওই রাস্তাটা কোনো লেবার মিস্ত্রি নেওয়া যাবে না, ওটা লোকাল গুরু ভাইদেরই করতে হবে। তো গরমে একদম সেদিন টপ টপ করে আমাদের ঘাম পড়ছে, আমরাই মাটি কেটেছিলাম, আমরাই রাস্তা দুর্মুখ করেছিলাম। তো যখন পূজনীয় বাবা দাদা আসেন, এসে ওই রাস্তাটা দিয়ে তিনি হেঁটে মন্দিরে ঢোকেন। এটা আমাদের পরম সৌভাগ্য যে তিনি আমাদের তিনি নির্দেশ করেছেন রাস্তাটি করতে। কোনোদিন আমরা এরকম রাস্তার কাজ করিনি, আমি তো প্র্যাকটিক্যালি কোনোদিন মাটিও কাটিনি। তো একদিন এরকম শুয়ে শুয়ে ভাবছি ভাল লাগছে না, একটু মিঠাপুর থেকে ঘুরে আসি। সুজিতদাকে ফোন করলাম, সুজিতদা বললো চলে আয় মন্দিরে কাজ হচ্ছে, গিয়ে দেখি প্রায় 100 ঝুড়ি মাটি গাঁটতে হবে। তো আমরা আমি গিয়ে মাটি গাঁটলাম, ঝুড়ি মাথায় করে নিয়ে গিয়ে মাটি মন্দিরে দিলাম। এটা যে পরম সৌভাগ্য যে আমি ঠাকুরের কাছে হাত জোর করে আমি প্রার্থনা করতাম যে ঠাকুর আমাকে এমন একটা মন্দিরের কাজের সঙ্গে যুক্ত করো, সেখান থেকে আমি মাটি কাজ কাটার কাজের সঙ্গে যুক্ত থাকতে পারি। তা আমি পড়াশোনা করতে জলপাইগুড়ি গিয়েছিলাম বাবা দাদার নির্দেশে, সে জলপাইগুড়ি মন্দিরে ছিলাম। তখন জলপাইগুড়ি মন্দিরের কাজ চলছিল, সেখানে গিয়ে আমি হচ্ছে যে সেই কাজ দেখেছিলাম। তারপর থেকে আমার ইচ্ছে ছিল, আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছিলাম, তো ঠাকুর দয়া করে আমাকে ব্যবস্থা করে দিয়েছেন এই মিঠাপুর মন্দিরে থাকার জন্য। তো এরকম ভাবে চলছে, আর তার কথা মতো চললে কোনো কিছুর অসুবিধা হয় না। আমি জলপাইগুড়িতে যে পড়তে গিয়েছিলাম, পড়তে যাওয়ার পর এটা হচ্ছে ফার্স্ট ইয়ারে আমি যখন ঢুকলাম মন্দিরে, মন্দিরে তখন কাজ চলছে, মন্দিরের কাজে যুক্ত ছিলাম। তো শুনেছিলাম মন্দিরে থাকলে নাকি লাইফ পরিবর্তন হয়ে যায়।
তো আমি ফার্স্ট ইয়ারে ঢুকি, তো সেখানে যাওয়ার পর পূজনীয় বাবা দাদা স্বপ্ন দেখান যে তুই ঘর কর, আমি থাকবো। তো আমি তখন অল্প কিছু ঠাকুর আমাকে ঠাকুরের কাজে দেওয়ার সৌভাগ্য হয়েছিল, এটা ফার্স্ট ইয়ারের ঘটনা। আমি যখন সেকেন্ড ইয়ারে উঠি, আমার হাতে মেডিকেল পুলিশ ভেরিফিকেশনের চিঠি, তো সেখানে গিয়ে পরিচয় হয় ডাক্তার শিশির মন্ডলের সঙ্গে। শিশির মন্ডল পাঠিয়ে দেয় ডাক্তার বিমলেন্দু রায়ের কাছে। আমি বললাম একটা চিঠি লিখে দেন, তিনি বললেন যে চিঠি লেখার কোনো দরকার নেই, তুমি গিয়ে তোমার পরিচয় দাও আর আমার কথা বলো। তো আমি গিয়ে ভয়ে ভয়ে বিমলেন্দুদের কাছে গেলাম, গিয়ে বললাম সবকিছু। তুমি বললো যে শিশিরকে বলিস একটা ফোন করতে, তা সদ্য শিশির দা ফোন করে দেয়। তারপর থেকে আমার কোনো কিছু ভাবতে হয়নি। এবং আমি সবশেষে শুনেছিলাম আমি মন্দিরে থেকে নাকি নিধুরন্দা আছে, মন্দিরের দায়িত্বপ্রাপ্ত কর্মী, তো তার নাকি লাইফ পরিবর্তন হয়ে গেছিল। তা আমি গিয়েছিলাম পূজনীয় বাবা দাদাকে টেস্ট করার উদ্দেশ্যে, যে বাবা দাদার কথা শুনলে নাকি জীবন পরিবর্তন হয়। তো আমি গিয়ে বাবা দাদাকে বললাম সবকিছু খুলে, আগে আপনি এরকম পড়তে পাঠিয়েছেন, আপনার নির্দেশে পড়াশোনা করছি, আমার এখন চাকরির ব্যাপার আছে, মাউন্ট সার্ভিস মারা গিয়েছে, তো আমি চাকরি করবো না, আমি পড়াশোনা করতে চাই। তার শুনে পূজনীয় বাবা দাদা বলছে নাই তুই পড়াশোনা শেষ করে চাকরি করিস। তো আমার 2 জানুয়ারি 2009 পড়াশোনা শেষ হয়, 5 জানুয়ারি 2009 অ্যাপয়েন্টমেন্ট লেটার পাই, 13 জানুয়ারি 2009 জয়েন করি, 1 এপ্রিল 2009 প্রমোশন পাই, 6 বছরের মাথায় একটা প্রমোশন হয়। তো দেখেন সুন্দর ছকে সাজানো লাইফ, শুধু তার কথা মতো আমাদের চলতে হবে, চললে আমাদের কোনো ভয় নাই, তার কথা মতো চললে দেখো জীবনটা খুব সুন্দর। তো আমরা দেওঘরে গিয়ে বাবা দাদার নির্দেশে মৌচাক ভাঙি। তো আনন্দবাজার বিল্ডিং এর ঠাকুর বাংলো, বেদ ভবন, যত মৌচাক হয় আমাদের উপর নির্দেশ হয়, আমরা যাই গিয়ে সেই মৌচাক ভাঙি। সেই মৌচাক বিক্রি করে যে অর্ঘ হয়েছিল, সেই অর্ঘ পূজনীয় বাবা দাদা আমাদের মন্দিরে প্রথম অর্ঘ দিয়েছিলেন। আমার মাথার উপর একটা মৌচাক ভেঙে পড়ে, প্রায় আমাকে 50-100টা মতো মৌমাছি কামড়ায়, আমার হাত ফুলে যায়। এখন আমাদের মৌচাক ভাঙা হয়ে গেল, রাত্রে বেলা 14 অনুপদা আমাদের বড় বড়ের কাছে নিয়ে গেল, গিয়ে বললো যে এই ছেলেটাকে না খুব মৌমাছি কামড়িয়েছে। তো বড় বৌরানীমা বললেন কোথায় কামড়েছে দেখি, হাতটা দেখালাম, দেখানোর পর হাতের উপর দিয়ে আস্তে করে হাত বুলিয়ে দিলেন। আমার রাত্রে হালকা জ্বর এসেছিল আর কিছু আসেনি, কিন্তু 40-50টা মৌমাছি কামড়ালে তার ভয়াবহ অবস্থা হয়ে যাবে মৌমাছির বিষে। দেখেন শুধু ইষ্ট নির্দেশ আমি পালন করেছি বলে আমার কিন্তু কিছু হলো না। তো মহাভারতের ভীষ্ম যখন সরস্বতী তখন তাকে প্রশ্ন করা, তখন তিনি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছেন, আচ্ছা কেশব আমি তো তোমার পরম ভক্ত, তো আমার এরকম অবস্থা কেন? সেই প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন তুমি তো পরম ভক্ত আমার, তুমি দেখে নাও তুমি ধ্যান যোগে তোমার কেন এরকম অবস্থা হলো। তো বলছে যে গত 100 বছরের মধ্যে আমি আমার কোনো পাপ কার্য দেখি না। তার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে তুমি ঠিক তার আগের জন্ম দেখো, অর্থাৎ সেটা তার ছিল 101তম জন্ম। বলছে আমি এখানে প্রচন্ড ধার্মিক রাজা ছিলাম, আমি একটাই অন্যায় করেছিলাম, আমার রথের সামনে একটা সাপ পড়েছিল, সেই সাপটাকে আমি আমাদের সৈন্যদের বলেছিলাম লাঠিতে জড়িয়ে ফেলে দিতে, নাহলে সাপটি যদি আমার রথের চাকায় পিষ্ট হয়ে মারা যেত তাহলে তো আমার কর্মফল হতো। তো সেই সেই কথা শুনে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ, তো যে তারপর সাপটা কি হলো বলো সে তো আমি জানি না। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সেই সাপটা একটা কণ্টকময় ঝোপের মধ্যে পড়ে খুব কষ্ট পেয়ে মারা গেল। মহামতি ভীষ্ম একটাই অন্যায় কাজ করেছিল, তিনি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের এগেনস্টে যুদ্ধ শুরু করেছিল। তো যেই ভগবান শ্রীকৃষ্ণের এগেনস্টে গেল দেখেন কর্মফল তাকে চেপে ধরলো। তো বলছে যে ইষ্টের উদ্দেশ্যে যে কর্ম করা হয় তার দরুন যে কর্মফল হয় সেটা ভগবান নিজে গ্রহণ করেন। তো সদ্গুরু এসছেন, এসছেন কি সদ্গুরু হলে আমাদের কি লাভ, যে আমাদের যে কর্মফল তিনি কর্মফলটাকে হালকা করে দেন এবং কর্মফলের জন্য তিনি আরেকটি কর্মের সৃষ্টি করেন যার মাধ্যমে আমরা আমাদের দুঃখ কষ্টকে কম হয়ে যায়। তো বলছে ঠাকুর বলছেন যে তোমার দেখো এরকম হলো যে তোমার কর্মফলের দরুন তোমার পাটা খেতে বাদ যেত, কিন্তু সদ্গুরু দীক্ষা নেওয়ার ফলে তোমার তোমার হচ্ছে যে পাটা খেতে বাদ গেল না, কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হলো, অ্যাক্সিডেন্টে তোমার পায়ে প্রচন্ড আঘাত লাগলো, এটাই হচ্ছে যে সদ্গুরু ধরার লাভ। তো আমার এরকম আমার জীবনে একটা কেতুর্দশা আসে, আমি প্রথমে জানতাম না। তো এরকম কেতুর্দশা আসার ঠিক 2 মাস আগে সুজিতদার সঙ্গে পরিচয় এবং প্রতি মাসে একবার করে দেওঘর যাওয়া শুরু এবং ইষ্টকর্ম শুরু। দেখেন আমাকে ঠাকুর বাঁচানোর জন্য প্রতি মাসে একবার করে দেওঘর নিয়ে গিয়েছেন তার কাছে, যাতে ওই সমস্যা আমি সমস্যায় না থাকি। সেই জন্য আমাদের উচিত তিনি যখন যখন যেমন যেমন নির্দেশ করছে ঠিক ঠিক সেরকম ভাবে পরিপালন করা। পরিপালন করলে দেখব যে কোনোটাই আমাদের কাছে অসুবিধা নয়, সবটাই সুন্দর সুস্থময়। আর বর্তমান যে সমাজ, বর্তমানে যে পরিস্থিতি চলছে তাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু বলছে যারা যারা নিরামিষ আহার করেন তারা, তাদের মধ্যে করোনার এফেক্ট খুব কম।
দেখেন ঠাকুর বলে গিয়েছেন আমাদের স্বস্তিনীতে, স্বস্তিনী মানে সু অস্তি অয়ন, সু মানে ভালো, অস্তি মানে জীবন বৃদ্ধি, অয়ন মানে পথ, ভালোভাবে বেঁচে থাকার পথ হলো স্বস্তিনী। তো আমাদের স্বস্তিনী নিতে হবে সবাই প্রতি প্রত্যেকে যারা যারা আমরা স্বস্তিনী নিয়ে নিই, এই স্বস্তিনী মহাব্রত নিতে হবে। স্বস্তিনী নিলে আমাদের শরীর স্বাস্থ্য সবকিছু ভালো হয়ে যায়। ঠাকুর বলছেন দেখবেন ফিলান্থ্রপিতে লেখা আছে, স্বস্তিনী পালে না উন্নতিতে চড়ে না, সেই জন্য সবার প্রথম আমাদের স্বস্তিনী নিতে হবে। আর সায়েন্স কি বলছে এই বিষয়ে, সায়েন্সের বায়োকেমিস্ট্রি চ্যাপ্টারটা যখন আমি খুলি খুব আমি তাজ্জব হয়ে গিয়েছিলাম, সেখানে মেটাবলিজম চ্যাপ্টারে বলছে গ্লাইকোলাইসিস প্রসেস, যদি আমরা নিরামিষ আহার করি, আমরা যারা আমিষ আহার করি তাদের থেকে 40 গুণ বেশি এনার্জি গেন করব। সেই জন্য আমাদের সবার প্রথমে আমাদের শরীরটাকে সুস্থ রাখতে হবে, আমরা শরীর যদি সুস্থ থাকে আমরা ঠিক ঠিকভাবে ঠাকুরের কাজ করতে পারবো। সেই জন্য শরীর সুস্থ রাখতে গেলে সবার আগে স্বস্তিনী নিতে হবে। আর ঠাকুর কোনোদিন গুরুগিরি করতে আসেনি, ঠাকুর এসেছিলেন আমাদের সবাইকে সবকিছু শেখানোর জন্য। ঠাকুর শেখালেন যে সকালবেলা ইষ্টবৃদ্ধি করে মা বাবাকে প্রণাম করতে হয়, আমরা কেউ আমরা মা বাবাকে প্রণাম করি না, যে এর মাধ্যমে যে ছেলে মেয়ের হচ্ছে যে সন্তানের বাবা মার প্রতি একটা শ্রদ্ধা ভাব তৈরি হবে। তো পূজনীয় বাবা দাদা ইষ্ট প্রসঙ্গে বলছেন যে 100 দিনের যে দীক্ষা পরিক্রমা বেড়েছিল, যদি আমরা প্রতিদিন সকালে বাবা মাকে প্রণাম করি, যদি তার বাবা মার প্রতি আমাদের একটা শ্রদ্ধা ভক্তি তো হবেই, এবং বাবার যখন কোনো সমস্যা হবে তখন সন্তানকে বলতে হবে না বাবার জন্য কিভাবে সেবা শুশ্রূষা করতে হবে, সে বাবার সেবা শুশ্রূষা করার জন্য ব্যাকুল থাকবে। সেই জন্য বলছেন যে হচ্ছে যে সকালবেলা উঠে বাবা মাকে প্রণাম করা। তো সকালবেলা উঠে ঠাকুর বলেছেন থানকুনি পাতা খেতে, কেন বলেছেন না, থানকুনি পাতা খেলে আমাদের শরীর সুস্থ হয়, আমাদের টক্সিন বেরিয়ে যায়, আমাদের শরীর থেকে আমাদের স্নায়ুতন্ত্র ভালো হয়, কিন্তু এর বাইরেও একটা ক্ষমতা আছে, থানকুনি পাতা খেলে আমাদের বডি টক্সিন নষ্ট হয়ে, আমাদের থানকুনি পাতার মধ্যে গোল্ডের রেডিও আইসোটোপ পাওয়া গেছে, যেটা হচ্ছে ক্যান্সার সেলকে নষ্ট করে দেয়। কোনো শিশুকে 12 বছর অবধি যদি থানকুনি পাতা খাওয়ানো যায় তাহলে তার আর ক্যান্সার হবে না। তো দেখেন ঠাকুর ওই যুগে বসে দেখতে পেয়েছিলেন এই সময় 75% ঘরে ক্যান্সার থাকবে, এই জন্য তিনি ছোট্ট একটা নিয়ম বলে দিলেন যে সকালে উঠে থানকুনি পাতা খেতে হয়। ঠাকুর বলছেন যে বসে প্রস্রাব হাগা প্রস্রাব কোনো মানে যদি কোনো জাতি বসে হাগা প্রস্রাব না করে তাহলে সেই জাতির উন্নতি হয় না। কেন হয় না বলছে যে দাঁড়িয়ে যদি আমরা প্রস্রাব করি তাহলে বেশ কিছু বর্জ্য পদার্থ আছে যেগুলো হচ্ছে বেরোতে পারে না, যেগুলো হচ্ছে বসে প্রস্রাব করলে সেই পেটের চাপে সেগুলো বেরিয়ে আসে, যেগুলো থেকে পরবর্তীতে প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা হয়, এখন দেখেন একটু বয়সকাল হলে প্রোস্টেট ক্যান্সার হচ্ছে। তো এরকম ভাবে ছোট ছোট জিনিসগুলো ঠাকুর টোটকা হিসেবে দিয়ে গেছেন যেগুলো করলে আমরা খুব ভালো থাকবো। সেই জন্য আমাদের উচিত তিনি যখন যা নির্দেশ করছে ঠিক ঠিক সেটা সেইভাবে পরিপালন করা। এবং সবশেষে বলবো আচার্যদেব শ্রীশ্রী দাদা আমাদের নির্দেশ করেছেন এখন 3.5 কোটি দীক্ষার জন্য। তো আমি হলফ করে বলতে পারি আমার অভিজ্ঞতা থেকে, তিনি যখন কোনো কিছু নির্দেশ করেন তার পেছনে কোনো না কোনো কারণ থাকে। যখন হচ্ছে আমাদের ভয়াবহ সুনামি এসেছিল 2004 সালে, তিনি 1 লক্ষ দীক্ষার আশীর্বাদ করেছিলেন, তার পরবর্তীতে হঠাৎ করে এক টার্মে পূজনীয় বাবা দাদা বলছেন যে আমার বাবার ইচ্ছায় এই টার্মে যেন 5 লক্ষ দীক্ষা, আমরা 7 লক্ষ করেছিলাম, আবার ঠিক তার পরের টার্মে বলছেন যে প্রায় 10 লক্ষ দীক্ষা করাতে হবে, তো আমরা প্রায় 16 লক্ষ দীক্ষা করেছিলাম। তো দেখেন তার পরবর্তীতে হয়ে গেল নেপালের সেই ভয়াবহ ভূমিকম্প, সেই ভূমিকম্পে কিন্তু নেপাল তছনছ হয়ে গেছিল। তো পূজনীয় বাবা দাদা উত্তরবঙ্গকে বলেছিল যে 1 লক্ষ দীক্ষা করাতে হবে 1 মাসে, তো উত্তরবঙ্গ প্রায় 15 দিনে করিয়ে দিয়েছিল। সেই আনন্দে বাবা দাদা প্রত্যেকটি কেন্দ্র মন্দির ঘুরতে গিয়েছিল, দেখেন আমাদের কিন্তু উত্তরবঙ্গে সেরকম কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তিনি দীক্ষার মাধ্যমে এরকম বড় বড় বিপদ আপদ ছড়িয়ে দেন, এবং সবশেষে করোনার আগে দাদা সবাইকে বলছিলেন 1000 2000 করে দীক্ষা দিতে হবে, বেশি বেশি করে দীক্ষা দিতে হবে, আমাদের সবার উপর দীক্ষার আশীর্বাদ হয়েছিল, প্রত্যেকটা জেলার উপর আলাদা আলাদা হবে। এবং তার পরবর্তীতে দেখেন ভয়াবহ করোনা এসেছিল, আমরা কিন্তু হাসি ঠাট্টার ছলে বলছিলাম দীক্ষা নাও তাহলে করোনা হবে না, কিন্তু বাস্তবিক দেখা গেল সেটাই সত্যি। তো সেই রকম এর থেকেও হয়তো ভয়াবহ কোনো বিপদ অপেক্ষা করছে, সেই জন্য আচার্যদেব দাদা 3.5 কোটি দীক্ষা আশীর্বাদ করেছেন। আসেন আমরা তার কথা মতো চলে জীবনটাকে সুন্দর সুস্থময় করে তুলি। এখানে উপস্থিত প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে শেষ করছি, জয় গুরু। জয় গুরু দাদা, অপূর্ব জয় গুরু, অসাধারণ ইষ্ট প্রসঙ্গ করলেন আমাদের বুদ্ধানন্দ, এত সুন্দর ইষ্ট প্রসঙ্গ করলেন, এত প্র্যাকটিক্যাল কথা খুব কম শোনা যায়, খুবই কম। আমি আপনাদেরকে প্রথমেতেই বললাম যে আমরা অনেকে অনেক ইষ্ট প্রসঙ্গ শুনি, যারা বাস্তব কাজের সঙ্গে যুক্ত সেই সব মানুষের কাছ থেকে ইষ্ট প্রসঙ্গ শোনাটা খুব সৌভাগ্যের। আজকে আমরা বুদ্ধানন্দকে পেলাম, তিনি এত সুন্দরভাবে হৃদয় মানে হৃদয়স্পর্শী ইষ্ট প্রসঙ্গ করলেন, প্রত্যেকটা কথা একদম বাস্তবমুখী কথা, কোনো কথাটাই
আমরা ইচ্ছা করলেও বাদ দিতে পারবো না। কারণ তার কথাগুলো এত সুন্দরভাবে তিনি প্রতিস্থাপন করলেন, তার প্রতিটা মানুষকে হৃদয়তে এক আলাদা স্পর্শ অনুভব করলো। এবং পরমদয়ালের আতুল চরণে আমি বুদ্ধানন্দার সুদীর্ঘ সুস্থ মঙ্গলময় জীবনের প্রার্থনা জানাই। জয় গুরু দাদা, ভালো থাকবেন। জয় গুরু। এখন আমরা দুটি সঙ্গীত শুনবো, একটি তারপরে ইষ্ট প্রসঙ্গ শুনবো। এখন পরপর দুটি সঙ্গীত এখন পরিবেশিত হবে। সঙ্গীত পরিবেশন করবেন সুশ্রী অনিন্দিতা মণ্ডল বর্ধমান থেকে। আমি তাকে অনুরোধ করছি ভক্তিগীতি পরিবেশন করার জন্য। জয় গুরু। জয় গুরু। সৎসঙ্গে উপস্থিত সকলকে আমার রানন্দিত জয় গুরু জানাই। আমি আচার্যদেব শ্রী দাদার রচিত একটি সঙ্গীত পরিবেশন করার চেষ্টা করছি। চির সুন্দর প্রভু পারে রূপ
জয় গুরু। খুব সুন্দর, অপূর্ব সুন্দর সঙ্গীত পরিবেশন করলো বোন পরম দয়াল রাতুল চরণে তার সুদীর্ঘ সুস্থ মঙ্গলময় জীবনের প্রার্থনা জানায়। খুব সুন্দর। এখন পরবর্তী ভক্তিগীতি পরিবেশন করবেন শ্রীমতী সঙ্গীতা নস্করমা সাউথ কোরিয়া থেকে। মা আপনি আছেন? সঙ্গীতা নস্করমা আপনি আছেন? কোনো কারণে অতদিন যুক্ত হতে পারেননি। যাই হোক, আমরা ইষ্ট প্রসঙ্গে যাবো। ইষ্ট প্রসঙ্গে এখন যিনি করবেন, আমি তাকে অনুরোধ করছি, শ্রদ্ধেয় অভ্রদ্যুতি রায়, তিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তিনি ব্যাঙ্গালোর থেকে ইষ্ট প্রসঙ্গ করবেন। তাকে অনুরোধ করছি 25 মিনিট ইষ্ট প্রসঙ্গ করার জন্য। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। সর্বপ্রথম করলে ভালো হতো, ভিডিওটা একটু নেটওয়ার্কটা ইশেক করবে, পরে ভিডিও ঠিক আছে। সর্বপ্রথম পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, পরমাধ্যায় জগজ্জননী শ্রী বর্মা, পরম পূজ্যপাদ শ্রী বর্দা, পরম পূজ্যপাদ আচার্য দেব শ্রী দাদা চরণে আমার প্রণাম। এখানে উপস্থিত ঋত্বিকগণ, কর্মীগণ, দাদা মা এবং ছোট ছোট ভাই বোনেরা যারাই আছে, সবার কাছে আমার আন্তরিক রাজ জয় গুরু। আজকে
এত দূরে বসেও আমি ঠাকুরের দয়ায় আপনাদের সঙ্গে যুক্ত হতে পারছি এই সৎসঙ্গের মাধ্যমে। তাহলে এই এই যে আমাদের যে করোনা এখন চলছে, প্যান্ডেমিক চলছে একটা, তাও কেন কে ঠাকুরকে ধরে আছি বলেই অনেক বিভিন্ন জায়গার লোকের সাথে আজকে আমরা যুক্ত হতে পারছি। আগে কি হতো, স্থানীয় সৎসঙ্গ হতো, ওই সৎসঙ্গে বসতাম, ওইখানে শুনতাম এখানে, কিন্তু আজকে এই প্যান্ডেমিক হলেও আমাদেরকে এটা বেঁধে রাখতে পারছে না। প্যান্ডেমিকের মধ্যে এই অনলাইন সৎসঙ্গের জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তের বিভিন্ন বিভিন্ন সময়ে মানুষরা হলো সৎসঙ্গ করছে, আর সবাই কোন কোনায় বসে আছে তাও ওই সৎসঙ্গকে আমরা অ্যাটেন্ড করতে পারছি। তো এটা মনে হয় সৎসঙ্গী সৎসঙ্গদের মানে সৎসঙ্গীদের এটা খুব বড় একটা প্রাপ্য, না হলে এই সিচুয়েশনে মানুষরা ডিপ্রেশনে চলে যাচ্ছে, এটা রিয়েলিটি। কার সঙ্গে দেখা সাক্ষাৎ নেই, এক ঘরের মধ্যে থাকে, এই সৎসঙ্গ যদি না থাকতো তাহলে আমরাও মনে হয় ওরকম টাইপেরই হয়ে যেতাম, কেন মানুষ তো, মানুষ মানুষের একটা সাইকোলজিক্যাল একটা ক্যারেক্টারিস্টিক্স আছেই, কি ডিপ্রেশন, যখন এক জায়গায় যেরকম একঘেয়া হয়ে গেছি, কোনো জায়গায় যেতে পারছি না, সোশ্যাল অ্যানিমেল আমরা, তো একটা মানুষের ডিপ্রেশনে পড়ে যায়। কিন্তু ঠাকুরকে ধরে আমাদের এই ডিপ্রেশনটা, ঠাকুর এই অনলাইন সৎসঙ্গের মাধ্যমে আমাদের থেকে আরামসে এই ডিপ্রেশনটা কোনোদিনও আমরা অনুভব করতে পারছি না, এটা ঠাকুরকে ধরে আছি বলে। তো এই যে কিছুক্ষণ আগে দাদা যে ইষ্ট প্রসঙ্গ করছিলেন, সবগুলি কথা খুবই বাস্তবিক লাগছিল। এই বাস্তবিক এত সুন্দরভাবে সব কথাগুলি যে আর যেরকম ভাবে বললেন, খুবই লাগছিল কি উনি যেটা এটাকে হলো ফিল করেছেন, নিজে করেছেন বলে এই জিনিসটাকে আরামসে খুব ইজিলি বলতে পেরেছেন। যখন আমরা যত করি তত ঠাকুরকে আরো বুঝি, এটা সত্যি কথা। তো তার মানে ঠাকুরকে যে ঠাকুরের আমরা যে দীক্ষা নিই, দীক্ষা নিলেই কি খালি হবে? আমি খালি দীক্ষা নিলাম কিন্তু দীক্ষার কোনো কিছু পদ্ধতি আছে, ওইগুলি যদি না পালন করি তাহলে দীক্ষা নিয়ে যে আমরা ভাবি দীক্ষা মানে ওটার যে একটা রেজাল্ট হবে, ওই রেজাল্টটা আমি পাবো কি যদি ওই পদ্ধতিটাকে না ফলো করি? পাবো না। যেরকম ঠাকুর বলেছেন, স্কুলে গেলেই ছাত্র হয় না, দীক্ষা নিলেও শিষ্য হয় না। তো স্কুলে গেলে ছাত্র কখন হবে? যখন ওর শিক্ষক যখন যেরকম ভাবে পড়াশোনা করতে বলবে, যেরকম ভাবে ই করতে বলবে, যা যা পড়াবে এটা হলো শুনবে, তখনই যদি ওই যে হলো ছাত্র গেছিল ও পড়াশোনা করতে, ও যদি এগুলি শুনে ওরকম একটা ডিসিপ্লিন লাইফে মানে শিক্ষাটাকে নিয়ে ওইটাকে পড়া ওইটাকে নিজের লাইফে যখন লাগাবে সেম ওরকম ভাবে, তখনই একজন ছাত্র হতে পারে। সেম ওরকমই আমাদের দীক্ষা, ঠাকুরের দীক্ষাও নিয়ে আমাদেরকে ওরকম যে ঠাকুর যে পদ্ধতিগুলি বলে গেছেন ওইটাকে কাটিয়ে কাটিয়ে মানতে হবে। পূজনীয় বাবাই দাদা বলেন, আমার হাতে পাখা আছে কিন্তু আমি ওটাকে হাত দিয়ে নড়াচ্ছি না, হাওয়া কি পাবো? পাবো না। তাহলে পাখার দোষ না আমার দোষ? আমি ওই হাত দিয়ে নাড়াচ্ছি না বলেই তো পাখাটার থেকে হাওয়া পাচ্ছি না। তো হাতটা নাড়িয়ে দিলে কন্টিনিউয়াসলি যত সময় ওইটাকে নাড়াবো অত সময় হাওয়া পাবো, ওরকমই দীক্ষাটা। ঠাকুর দীক্ষা যে মেইন তিনটি স্তম্ভ বলেছেন, যজন যাজন ইষ্টভীতি। যজন মানে ইন্ডিভিজুয়াল, যাজন মানে এনভায়রনমেন্ট, ইষ্টভীতি মানে আইডিয়াল,
যেরকম একটা ঠাকুরের একটা বাণী দিয়েছেন, যজন যাজন ইষ্টভৃতি করলে কাটে মহাবীতি। মহাবীতিটা মানে কি? অকাল মৃত্যু। যারাই যজন যাজন ইষ্টভৃতি কাটি কাটে করবে, অকাল মৃত্যু ওকে ছুঁতে পারবেই না। যেমন একটা গাছ যখন আমরা লাগাই, এই গাছটাকে কি হয়, এই গাছটাকে সেফগার্ড করার জন্য তিনটে বেড়া দিতেই হবে মিনিমাম। রাউন্ড ভাবে বেড়া দিতে পারি, স্কোয়ার ভাবে দিতে পারি, কিন্তু এগুলিতে কি হয়, অনেকটা আপনার ম্যাটেরিয়াল লেগে যাবে যে বাঁশ টাশ গুলি। কিন্তু তিন ভাবে যদি ত্রিভুজ ভাবে দেই, তাহলে ওইটা হলো কি হবে, কম বেড়ার মধ্যে সুরক্ষা থাকবে। কেন কি, না বেড়া দিলে কি হবে, ভেড়া ছাগল যারা এসে খেয়ে নিবে এই গাছটাকে। তেমনি ঠাকুর আমাদেরকে এই তিনটে বেড়া দিয়ে দিয়েছেন, ওই জন্য যজন যাজন ইষ্টভৃতি। আর এই তিনটে যখন করবেন কাটিয়ে কাটিয়ে, তখনই মহাবীতির থেকে আমরা হলো রক্ষা পাব। তাহলে আমি যদি আমার বাবা মা স্ত্রী সন্তানকে ভালোবাসি, তাহলে কি করতে হবে, আমার এই মহাবীতির থেকে রক্ষা পেতে হবে। না রক্ষা পেলে আমি কেরম, কেন কি আমার যদি কিছু অকাল মৃত্যু হয় কোনো কারণে, আমি তো মরে যাব, আমার কি দুঃখ হবে, আমার দুঃখ হবে না, হবে হলো যে আমাকে ভালোবাসে তাদের। তাহলে আমি যদি উনাদেরকে ভালোবাসি, তাহলে আমাদের আমাকে ওরকম ভাবে বেঁচে থাকতে হবে অকাল মৃত্যু থেকে। আর অকাল মৃত্যুর থেকে বেঁচে থাকার জন্য তাহলে এই যে ঠাকুর বলেছেন যজন যাজন ইষ্টভৃতি, এটাকে কাটিয়ে কাটিয়ে করতে হবে। ইষ্টভৃতি আমরা কে যদি একটু ব্যাখ্যা করি, এটা কিরকম একটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারি, যেরকম একটা কাইট গুড্ডি যেটা উড়ছে, উড়ার জন্য কি কি লাগে, একটা কাইট লাগবে, একটা রশি লাগবে, আর নাটাইটা লাগবে। তখন কাইটটা যখন উড়তে থাকে আর নাটাই কন্ট্রোল করে সুতার মাধ্যমে, যদি সুতাটা কেটে যায় তাহলে কাইটটার কি হবে, ছিন্ন ভিন্ন হয়ে কোথায় পড়বে কেউ জানে না। তো কাইটটাকে যদি আমরা নিজেকে মানি, নাটাই হলো ঠাকুর ঈশ্বর, আর এই যে রশিটা, যে এই যে সুতোটা যেটা দিয়ে কানেক্টেড থাকে নাটাইয়ের সাথে, এটা হলো আমার ইষ্টভৃতি। যখন আমরা ইষ্টভৃতি করি, তখন ঠাকুরের হাতে আমার ওই ইষ্টভৃতির মতন সুতো দিয়ে আমাকে ঠাকুর নিয়ন্ত্রণে রাখে। যে ইষ্টভীতিটা কেটে গেল, যদি সুতাটা ওই ছিন্ন ভিন্ন হয়ে যায়, কেন কি তখন কি হয়, ইষ্টভীতি করা মানে যেমন ঠাকুর যখন আমি দীক্ষা নিই, যেদিন ঠাকুর আমার ভিতরে জন্ম নেন, তাহলে ঠাকুর যেরকম একটা মা যখন জন্ম দেয় একটা বাচ্চাকে, ওই বাচ্চাটাকে দুধ খাইয়ে বাঁচিয়ে রাখে, নিজের বুকের দুধ খাইয়ে। আর যেই বাচ্চাটা যখন আস্তে আস্তে বড় হয়, তখন ওই বাচ্চাটার খাবারের কোয়ান্টিটিটাও আস্তে আস্তে বড় বেশি হতে থাকে। ওরকমই যেদিন দীক্ষা নেওয়া হয়, ঠাকুর আমাদের ভিতরে জন্ম নেন, তাহলে ঠাকুরকে জীবন্ত রাখার জন্য নিজের ভিতরে আমরা ইষ্টভৃতি করি। আর ইষ্টভৃতি যেই যত আমি যত দিন যাবে, আমার ঠাকুরকে নিয়ে অনুভূতি বাড়বে, আমার ঠাকুর আরো বড় হচ্ছে ভিতরে, মানে তাহলে বড় হচ্ছে, তাহলে ঠাকুরকে আরো বাঁচিয়ে রাখতে হয়, তো ইষ্টভীতির পরিমাণও ওরকম বাড়াতে। ইষ্টভীতির যখন আমরা, আরেকটা জিনিস ইষ্টভীতির সাইন্টিফিক রিজন আছে, যেটা ঠাকুর যেই জন্য ইষ্টভীতি তাকে নিয়েছে, ইষ্টভীতি করলে আমাদের তখন কি হয়, আমাদের যেরকম আজকে আমি একটা কাজ করছি, ওটার জন্য কিছু একটা আমি পাচ্ছি, স্যালারি পাচ্ছি। ঠাকুর বলেছেন ইষ্টভৃতি তা নিজের আয় যা উপার্জন হয় ওটার থেকে করার জন্য।
তাহলে আমার ভিতরে তখন ই থাকবে কি, আমি আজকে ঠাকুরকে আমি যেরকম আগে ই করছি, আমি এক এক টাকা দিয়ে করছি, তখন আমার মনে থাকবে আমার ঠাকুর, আমার উন্নতি করতে হবে, জনটা আমার ঠাকুরকে আরো আমার খাওয়াতে হবে আমার নিজের উপার্জন দিয়ে। তখন কি হয়, আমার মনে ই হবে কি আমি কিরকম ভাবে আরো উন্নতি করি, আমার উপার্জন আরো বাড়ে। যখন উপার্জন বা ইষ্টভৃতির জন্য যখন আমি নিজের উপার্জন বাড়ে, তখনই আমার যোগ্যতা বাড়ে। তাহলে ইষ্টভৃতিকে আমি যদি এরকম ভাবে ভাবি, তাহলে আমার অটোমেটিকলি যোগ্যতাও বাড়ে, আমি উন্নতির দিকে যাচ্ছি অ্যাকচুয়ালি। এটা হলো ইষ্টভৃতি। আর যজন আর যাজন তো আমরা জানি, যজন মানে ইন্ডিভিজুয়াল, মানে নিজে যা করি, আর যাজন মানে এনভায়রনমেন্ট, নিজে করে যা আমরা বুঝলাম ওটা এনভায়রনমেন্টে ই করা। কেন কি আমার যদি এনভায়রনমেন্টটাকে আমি ভালো না রাখি, আমি নিজের নিজেও ভালো থাকবো না। যজনকে যদি একটু আমরা ব্যাখ্যা করি, ঠাকুরের একটা বাণী আছে, প্রেষ্ট চিন্তা তার চাহিদায় প্রাণটি ভরে থাকে, পূর্ণ প্রয়াস আবেগ নিয়ে ধ্যানী বলে তাকে। ধ্যানী মানে অ্যাকচুয়ালি যজন, কাইন্ড অফ মানে সবসময় এই বাণীটাতে ঠাকুর বলতে চাইছেন যে নিজের প্রিয় চিন্তায় আর তার চাহিদাই পূর্ণ করার জন্য সবসময় ভাবতে থাকে, তাকেই বলে হলো মানে, আর ওর প্রাণটা সবসময় মাথায় থাকবে কি আমি যে ওই আমি যাকে ভালোবাসি তার চাহিদাটাকে পূরণ করা, আর সবসময় ওইটাই আমার আবেগে আবেগে থাকে, ওটাকেই বলে ধ্যানী। আর ধ্যানী মানে, ধ্যানী মানেই আমি হলো আমার যজনটা হচ্ছে ওরকম ভাবে, মানে সব জায়গায় আমার সব ইস্যুতে ইষ্ট স্বার্থকে নিয়ে চলা। একজন দাদা ছিলেন ঋত্বিক দাদা, এই যে মানে এই যে এই বাণীটাকে যদি আমরা একটু এক্সাম্পল নিয়ে দেখে, এই জায়গাটা খুব আমি যখন ই করলাম, আমার লাগলো এই বাণীটা এই জায়গায় খুব ভালোভাবে প্লেস হয়। একজন দাদা মন্দিরে, একজন ঋত্বিক দাদা ছিলেন, ওনার মন্দিরে কাজ চলছিল, মধ্যে বন্ধ হয়ে গেল, তখন ওই দাদা নাম করছেন, খুব ডাকছেন ঠাকুরকে ঠাকুরকে, হঠাৎ করে মনে একজন একটি মার কথা মনে পড়লো। ওই মাটি ওই দাদাকে, ঋত্বিক দাদাকে বলেছিলেন, দাদা আপনি আমার ঘরে আসবেন, নিজে রান্না করে আপনাকে একটু কিছু খাওয়াতে চাই। হঠাৎ করে ঠাকুর ওই নাম করার মধ্যে ঠাকুর ওই ভাবটা, ওই মাটির কথাটা মনে করিয়ে দিলেন। ওই দাদা তখন সাথে সাথে ওই বাড়িতে গেলেন, আগে কিন্তু কোনোদিন যাননি, অনেক দিন বলা হচ্ছে, কিন্তু ওই দিন গেলেন, গিয়ে বললেন, মা আপনি তো বলেছিলেন আমাকে আসতে, আমাকে খাওয়াবেন বলেছিলেন, আজকে আমি এসেছি, আমাকে খাওয়াবেন? তো মাটি খুশি হয়ে বললেন, আগে দাদা কেন খাবো না, আপনি যা এসছেন আমার কত ই লেগেছে, আপনি একটু বসুন আমি এক্ষুনি রান্না করে আপনাকে খাওয়াবো। মাটি সবকিছু অনেক কিছু রান্না টান্না করে তাটিকে খেতে দিলেন, তাটি খেয়ে টেয়ে হাতটা ধুয়ে, মুখ ধুয়ে হাত ধুয়ে বললেন, আগে মা আপনি যে আমাকে খাওয়ালেন আপনার কেমন লাগছে? তখন মাটি বললেন, আগে দাদা আপনাকে খাইয়ে আমি খুব শান্তি পেয়েছি, আমার কতদিনই ইচ্ছা ছিল আপনাকে একটু কিছু নিজের হাতে দিয়ে খাওয়াবো। তাহলে তার মানে, তখন দাদাকে বললেন, তার মানে আমি আপনাকে শান্তি দিয়েছি, আপনার মনে খুশি, আপনার আমি আমি হলো কারণ যেটার জন্য আপনার মনে খুশি পেলেন আপনি। তো মাটি বললেন, আগে হ্যাঁ, তাহলে মা আমাকেও তো খুশি, আমাকেও তো কিছু এখন দিতে হবে। হ্যাঁ দাদা বলেন কি দিব, তা আমাকে? তখন ওই দাদা বললেন, এরকম এরকম জিনিস, আমাদের ঠাকুরের মন্দিরের কাজ থেমে আছে, এই এত আমার অর্ঘ লাগবে ঈশের জন্য। তো মাটি সাথে সাথে খুশি হয়ে ওইখান থেকে নিজের থেকেই অর্ঘ, তারপরে যত চেয়েছিলেন অত দিলেন। তো এইখানে যদি আমরা এই বাণীটা যে আগে দেখলাম, প্রেষ্ট চিন্তা তার চাহিদায় প্রাণটি ভরে থাকে, এই যে দাদা নিজের খাওয়াটাও অ্যাকচুয়ালি হলো তখনই নিজের মানে ওই খাওয়ার মাধ্যমেও ঠাকুরের যে ইষ্ট স্বার্থ তাকে পূর্ণ করা, ওইটা নিয়েই ভাবছে, আর ওই জন্যই ঠাকুর অ্যাকচুয়ালি নিয়ে, আমাদের নিজের কাছে তো অত মানে পাওয়ার নেই কি আমি নিজে ঠাকুরের কোনো কাজ করে দিব, এই যে ঠাকুরের কাছেই ঠাকুরের কাজের জন্য কাঁদতে হয়,
ওই যে ঠাকুরের কাজের জন্য ঠাকুরের কাছে বসে নাম করছিল না, ওই ঠাকুরই ওই ব্রেনে ওই দাদাটার ওই মাটির কথা মনে করে দিল। তো এইটাকে বলেই যজন। এখন আমরা দীক্ষা নিই, দীক্ষা নিলে কি সাথে সাথে, যদি প্র্যাকটিক্যালি ভাবি কাউকে যাজন করে দীক্ষা দেওয়ার হলো, কি দীক্ষা নেওয়ার সাথে সাথে ওর কি প্রেম বেড়ে যাবে ঠাকুরের প্রতি? তা কি হয়, একদিন কারোর সঙ্গে দেখা হলো পট করে কি প্রেম বেড়ে যায়? না, এটা ইম্প্র্যাকটিক্যাল। একটা শ্লোক আছে হিন্দিতে, একটা শ্লোক আছে, ওটা আমি বলে তারপরে ওইটাকে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি। সঙ্গাত সঞ্জায়তে শ্রদ্ধা, সন্ধ্যা শ্রদ্ধা দৃষ্টি শুদ্ধতা, দৃষ্টি শুদ্ধেহি বিশ্বাস, বিশ্বাসতা নির্বিচারতা, নির্বিচারতা ভবেত প্রেম, প্রেম নির্বিচারতা ভবেত প্রেম, প্রেম নশ্চাত্ম সমর্পণম। তো এই এটা তো সংস্কৃতের শ্লোকটা, সংস্কৃত একটু বুঝতে অসুবিধা হয়, তো আমরা এটাকে একটু ব্রেকডাউন করি। এই যে এটার মধ্যে লেখা আছে সঙ্গাত সঞ্জায়িত শ্রদ্ধা, মানে সঙ্গাত মানে সঙ্গতি, প্রক্সিমিটি। তো দীক্ষা নিলাম কিন্তু আমি সঙ্গ করলাম না। সঙ্গ মানে কার? ঠাকুর। ঠাকুর যখন নেই তার মানে আচার্য, আচার্য যখন নেই আমার কাছে, যে আছে ঋত্বিক দাদা বা যার থেকে আমি দীক্ষা নিয়েছি বা যারা আমাদের গুরু ভাই আছে, ওই সঙ্গটিটা খুব দরকার। যখন আমি সঙ্গ করব তখন কি হবে, আমার আমি ঠাকুরের কথা শুনব, ঠাকুর কেমন ছিলেন, ঠাকুর কি করতেন, কোন সময় কি করতেন, ওইটা বুঝতে পারবো। যখন কেন করতেন ঠাকুরকে আরো বুঝতে পারবো এই সঙ্গতির জন্য, তখন আমার শ্রদ্ধা বাড়বে। এই যে আছে সঙ্গাত সঞ্জায়িত শ্রদ্ধা, যখন সঙ্গতি করব তখনই শ্রদ্ধাটা বাড়বে। যখন শ্রদ্ধা বাড়বে তখনই আমার দৃষ্টি শুদ্ধি হবে, দৃষ্টি শুদ্ধি মানে রিফাইন ভিশন, একদম বুঝতে পারবো কেন এই সময় এই জিনিসটা কেন করতে হবে। যেরকম এই আমাদের দাদা আগে বলছিলেন কি, এই যে শ্রী দাদা বলেছেন 3.5 কোটির হলো দীক্ষা দেওয়ার জন্য, কেন দিতে বলেছেন, এই যে দৃষ্টি শুদ্ধি হয়েছে, কেন কি শ্রদ্ধা বেড়েছে, ওই দৃষ্টি শুদ্ধি হয়েছে। এই যে প্যান্ডেমিক চলছে, শেষ কত মানুষ ক্ষয় হচ্ছে, এইগুলির জন্য বাঁচানোর জন্য যে ঠাকুর মানে শ্রী দাদাই 3.5 কোটির দীক্ষা দিতে বলেছেন, এই যে দাদার যে দৃষ্টি শুদ্ধি হয়েছে এটার ভিতরে রিজনটা বুঝতে পারছে তখন। যখন আমি রিজনটা বুঝবো, রিফাইন্ড ভিশন হবে, দৃষ্টি দৃষ্টি শুদ্ধিই হবে, তখনই আমার বিশ্বাস, দৃষ্টি শুদ্ধেহি বিশ্বাস, তখনই আমার বিশ্বাসটা বাড়বে, ফেইথ, ঠাকুরের উপরে বিশ্বাস বেড়ে যাবে। যখন বিশ্বাস ঠাকুরের উপরে বাড়বে তখন আর কোনো অন্য কিছু, যে বিশ্বাসের নির্বিচারতা, তখন আর অন্য কিছু কনসিডারেশন, আমি অন্য কিছু ভাববো না, ঠাকুর বলেছেন এই কথা আমি এটাই মেনে চলবো, নো মোর আদার কনসিডারেশন। নির্বিচারতা মানে নো মোর আদার কনসিডারেশন, আর যখন এই নির্বিচারতা হবে তখনই প্রেম হবে, ঠাকুরের প্রতি অ্যাকচুয়াল প্রেম হবে। আর যার প্রতি যখন প্রেম হবে তার সামনেই আমরা আত্মসমর্পণ সমর্পণ করি, সেলফ সারেন্ডার, প্রেমের থেকেই আত্মসমর্পণটা আসে। তো এইগুলি স্টেপস কমপ্লিট করলে মানে আমার দীক্ষাটা সফল হলো। তো সঙ্গতির থেকে সেলফ সারেন্ডার, স্টেপ বাই স্টেপ চললেই আমরা হলো ঠাকুরকে নিয়ে চলতে পারবো, ঠাকুর যা বলছেন ওইটাকে বুঝতে পারবো। আচার্যদেব কি বলতে চাইছেন, আচার্যদেব মানে কি, যে আচরণ করে নিজে থাকেন, তো তো উনার আচরণকে দেখে আমি বুঝতে পারবো কেন কোনো জিনিসটা কেন করছি। যখন এই জিনিসগুলি হবে কারেক্টলি তখনই আমার যাজনটা বের হবে, আর ওই যাজনটা তখন শুদ্ধ থাকবে, মুখস্থ থাকবে না, কারণ যাজনটা অনুভূতি। যাজনটা কি, যে নিজে যজন করে ওইটাকে বুঝেছে, তখন কি হয়, যে অঙ্কটা আমি যদি অঙ্কটা করে থাকি তাহলে আমার কাউকে বুঝানো এটা ইজি হবে, আমি যদি নিজে অঙ্কটা না করি তাহলে আমি কাউকে বুঝাতে পারবো না। মুখস্থ করে একটা করে দিলাম কিন্তু সিলেবাসের বাইরে থেকে যদি আরেকটা প্রশ্ন এসে যায় তখনই আমি ওইটা করতে পারবো না। কিন্তু আমি যদি মেইন সূত্র মেইন সেটা জানি,
রুলটা জানি কোন অঙ্কর কেমন ভাবে, তখন যেই আউট অফ সিলেবাসও যদি কোশ্চেন আসে তাহলে আমি এটাকে অ্যান্সার করতে পারবো। ঠাকুর আমাদেরকে তিনটে জিনিস খুব বলেছেন, তিনটে জিনিস খুবই ইম্পর্টেন্ট ঠাকুর যেটা বলেছেন, ওটা হলো বি কনসেন্ট্রিক, ঠাকুর বলেছেন বি কনসেন্ট্রিক, এক্সিস্টেন্স ওভার প্যাশন, আর থার্ড নাম্বার হলো মিনিংফুল অ্যাডজাস্টমেন্ট অফ কমপ্লেক্স। ঠাকুর বি কনসেন্ট্রিককে নিয়ে কি বলেছেন একটু আমি একটা আলোচনা প্রসঙ্গের থেকে একটা প্যারাগ্রাফ পড়ছি যেটা ঠাকুর বলেছেন, এটা হিন্দিতে আমি পড়ছি। মনুষ্য যদি কুছ পর অবলম্বন নহি করে, একাগ্র হোনে কা প্রয়াস নহি করে, তো উসকা কমপ্লেক্স প্রবৃত্তি ডরমেন্ট ডল এন্ড ইন্ডোলেন্ট সুপ্ত ভোত্র এবং আলস্যপূর্ণ হো জায়গা। কিন্তু মনুষ্য জব সুকেন্দ্রিক হো জাতা হ্যায় তব ইয়ে সব রাউজড অ্যাক্টিভ এন্ড মিনিংফুল জাগ্রত সক্রিয় এবং সার্থক হো জাতা হ্যায়, ব্যক্তি নিখর জাতা হ্যায়। হাম লোগ কে শরীর মে জিতনা সেল কোশ হ্যায় ও সবই কনসেন্ট্রিক সুকেন্দ্রিক নহি হোনে সে সবই সেল বিখর জায়গা, ইম্পালস বহন নহি কর পা সকেগা এবং বিচ্ছিন্ন হো জায়গা। সুকেন্দ্রিক হোনা উন্নতি কা প্রথম পথ হ্যায়, মানে ঠাকুর যে বি কনসেন্ট্রিক মানে আমার যদি উন্নতি চাই তাহলে আমার কনসেন্ট্রিক, কনসেন্ট্রিক মানে কি সুকেন্দ্রিক, যেরকম একটা সার্কেল বানানোর জন্য একটা সেন্টারের খুব দরকার, আমার যদি একটা কম্পাসের ইটা একটা সেন্টারে যদি না থাকে, সেন্টারের সঙ্গে কানেক্টেড হয়ে না থাকি তাহলে আমার সার্কেল হবে না, একটু সেন্টারের থেকে এইদিক ওইদিক হলেও আমার সার্কেলটা কমপ্লিট হয়, হ্যাঁ অন্য শেপ হবে কিন্তু সার্কেল হবে না। তো ওরকমই আমাদের সেন্টার মানে কনসেন্ট্রেট হওয়ার জন্য আমাদের একটা সেন্টার ধরতে হবে, ঠাকুর হলো আমার সেন্টার। আমরা লেজার বিম জানি, লেজার বিমের হলো একটা একটা খুবই কনসেন্ট্রিক ইন নেচার, মানে ওর একটা প্রপার্টি, লেজার বিমের একটা প্রপার্টি হলো কনসেন্ট্রিক ইন নেচার, আর এই কনসেন্ট্রিক ইন নেচারের জন্য লেজার বিম যখন একটা লোহার হার্ড লোহাকেও ফুটো করে দিতে পারে। তো আমরা যদি এরকম বিগ কনসেন্ট, আমাদের যদি ঠাকুর যেরকম সুকেন্দ্রিক হয়ে থাকতে বলছে, তাহলে আমরা হলো এরকম অদীক্ষিতকে জাজন করতে গেলে আমরা যদি কনসেন্ট্রেট থাকে তাহলে আমাদের জাজন শুনে ওদেরও মনে ভেদ হবেই হবে, কিন্তু আমি যদি সুকেন্দ্রিক না থাকি তাহলে ওই জাজনটা এফেক্ট করবে না, কেন কি আমি নিজেই শিওর না যে জাজনটা করছি ওটা রিয়েলি হয় কিনা, আমি নিজেই জানি না, তাহলে আমি অন্যকে কি বিশ্বাস দাও দেখাবো। তো এই জন্যই ঠাকুর বলছেন বি কনসেন্ট্রেট। নেক্সট জিনিসটা যে ঠাকুর বলেছেন এক্সিস্টেন্স ওভার প্যাশন, এক্সিস্টেন্স মানে সত্তা, আর প্যাশন মানে এই যে আমাদের ছয়টা রিফু থাকে, যেরকম লাস্ট, কাম, অ্যাঙ্গার, ক্রোধ, গ্রিড, লোভ, প্রাইড, মাদার, অ্যাটাচমেন্ট, মো, কোভিয়েটনেস, মাস্টারি, এটা হলো ছয়টা আমাদের রিপু। যদি আমাদের রিপু আমাদের এক্সিস্টেন্স আমাদের কনসিয়াসনেস কে যদি কন্ট্রোল করে তাহলে আমি আবার ছিন্ন ভিন্ন হয়ে যাবো। ওই জন্য ঠাকুর বলেছেন এক্সিস্টেন্স ওভার প্যাশন, যেরকম যদি আমার যে সত্তাটাকে আমি যদি ঠাকুরমুখী করে তুলি, ঠাকুরত্ব নিয়ে তুলি, তাহলে মানে আমার যে এই রিফুগুলিকে ঠাকুর কন্ট্রোল করবেন। যেরকম অর্জুন যখন কুরুক্ষেত্রের যুদ্ধতে গেছিলেন, অর্জুনের ছয়টা ঘোড়া ছিল, এই ছোটা আর ওই ছয়টা ঘোড়াকে যদি আমরা এই রিফু মানি, আর ওইটার কন্ট্রোলটা কার, শ্রীকৃষ্ণ ছিলেন, শ্রীকৃষ্ণ এটাকে কন্ট্রোল করছিলেন, ওরকমই তার মানে এই ছয়টাকে যদি আমার নিজের জীবনের ঘোড়া মানি, ছয়টা রিফুকে, কেন কি রিফু যখন গিয়েছেন আমাদের সবার মধ্যে যখন আছে, তার মানে এটার দরকারও আছে লাইফে, এটা নাকি একদম আমি আমার রিফুগুলিকে সাইড লাইন করে দেবো না, কিন্তু প্রবলেম কি একটা রিফু আর একটা রিফুর ইম্পর্টেন্সটা বুঝতে পারে না, তো ওই জন্যই এক্সিস্টেন্স সত্তা থাকে দরকার। সত্তা মানে কি আমার এক্সিস্টেন্স, বিবেক, বিবেক মানে কি আমার ঠাকুর, ঠাকুরত্ব, যখন আমার ঠাকুরত্ব ওইগুলিকে কন্ট্রোল করবে তখন এর মানে এই যে ডিফারেন্ট ডিফারেন্ট রিফুর যে ছয়টা রিফুর চার, ওর যেটা ইম্পর্টেন্স ওইটাকে কন্ট্রোল করবে, আরেকজনের ইম্পর্টেন্সটা কন্ট্রোল করবে, যখন কন্ট্রোল নিয়েই তখন আমি হলো ব্যালেন্স লাইফ হবে আমার। তো
ঠাকুর, কেন কি আপনারা দেখবেন যখনই আমরা কোনো একটা সিচুয়েশনে পড়ি আমাদের দুইটা জিনিস মাথায় আসে, যেটা ফার্স্ট নক করে ওইটা হলো সত্তা থাকে, এইটা জিনিসটা আমার কারেক্ট কি ইনকারেক্ট, যে সত্তা সব সময় আমাদের ভিতরে যে ঠাকুর সব সময় কারেক্ট রাস্তাটাই দেখায়। আর আমাদের যে রিপুগুলি আরেকটা রাস্তা দেয়, কেন কি একটা রিপু আরেকটা জিনিস চায়, ও ওর দিকে যেতে চায়। এখন এই যে ছয়টা ঘোড়া নিজের থেকে যদি একসঙ্গে না চালে তাহলে কি হবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, রথ পাল্টিয়ে যেত। এই ছয়টা ঘোড়া যদি একটা ঘোড়া এক ডাইরেকশন যেত আরেকটা ঘোড়া আরেক ডাইরেকশনে যেত তাহলে কিন্তু রট অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। ওই জন্যই ঠাকুর বলছে এক্সিস্টেন্স ওভার প্যাশনস। ঠাকুর তারপরে বলেছেন মিনিংফুল অ্যাডজাস্টমেন্ট অফ কমপ্লেক্সেস। ঠাকুর এই এইটাকে একটু ব্যাখ্যা করে আলোচনা প্রসঙ্গে বলেছেন, শিক্ষার ইস্যেতে ঠাকুর এটাকে বলছেন, পড়াই লিখাই হি তো কেবল বিদ্যা নেহি হ্যায়, চরিত্র নেহি রহনে সে বিদ্যা নেহি হতি হ্যায়। মিনিংফুল অ্যাক্টিভ অ্যাডজাস্টমেন্ট অফ হ্যাবিট অ্যান্ড বিহেভিয়ার হি হ্যায় এডুকেশন, ভগবান লাভ ভি ওহি হি হ্যায়। তথাকথিত অনুভূতি কিতনে ভি কিউ না হো, আত্মনিয়ন্ত্রণ জব তক না হো তব তক মনুষ্য কা কুছ নেহি হুয়া। আত্মনিয়ন্ত্রণ কে ভিতর সে মনুষ্য কা বোধ অর ব্যক্তিত্ব সঙ্গতিপূর্ণ হয়ে উঠতা হয়, তবে দুনিয়া ভি উসকে সমক্ষ শৃঙ্খলা এবং সামঞ্জস্য কে সাথ সামনে আতি হয়। ইসকে মূল মে হ্যায় কিন্তু আচার্য কে প্রতি অনুরাগ, ইসকে বিনা কোই তপস্যা হি নেহি হো সকতি। তাহলে এই মিনিংফুল অ্যাডজাস্টমেন্ট ঠাকুর এটা বলে, আমার বিদ্যা থাকলেই হবে না, আমি আমার হ্যাবিট কে সিচুয়েশন হিসাবে যদি কন্ট্রোল না করতে পারি, অ্যাডজাস্ট না করতে পারি, তাহলে আমি ওটাকে আমার বিদ্যা হয়েও কিছু লাভ নেই, খালি ডিগ্রি বাড়তে থাকবে, এই পাস বিএসসি পাস এই পাস। কিন্তু নর্মাল আমি যদি না জানি কি আমার একজন গুরুজনের সামনে কেমন ভাবে ই করতে হয়, কেমন ব্যবহার করতে থাকবে, ওই বিদ্যার লাভ নেই। একটা ছোট ঘটনা বলছে, এই যে মিনিংফুল অ্যাডজাস্টমেন্ট অফ কমপ্লেক্স, যখন পুজিনের বাবাই দাদা নিজের দীক্ষা পরিক্রমায় বের হয়েছিলেন, এক জায়গায় দুইজন গুরু ভাই ছিলেন, দুজনের মধ্যে একটু ডিফারেন্স এসে গেছে, দুজনে একজনের সাথে অতভাবে ই করতেন না, কথা বলতেন না, ই করতেন। কিন্তু যখন পুজিনের বাবা দাদা এই দীক্ষা পরিক্রমায় বের হয়েছিলেন, ওই গুরু ভাই দুজনই ওই সময় নিজের ক্রোধ নিজের ডিফারেন্সটাকে ভুলে ওই দীক্ষা কাজে লেগে গেছেন। তাহলে এইখানে যদি ক্রোধ, এই যে আমার যে ক্রোধ একটা কমপ্লেক্স, তো ওই কমপ্লেক্সটাতে যদি নিয়ন্ত্রণ না করতো, মিনিংফুল অ্যাডজাস্টমেন্ট না করতো দুজন, তাহলে কি ঠাকুর ঠাকুরের কাজ হতো, ঠাকুরের এই ইষ্ট স্বার্থটা কি পূর্ণ হতো, হতো না। এই জায়গাটাই হলো মিনিংফুল অ্যাডজাস্টমেন্ট, যখন ওরা করলো ওই কমপ্লেক্স থাকে তখনই ঠাকুরের কাজটাও হলো। একটা বাণী আছে, দোষনীয় কামক্রোধ, কামক্রোধ আদি তভি দোষনীয় হে যভি ওয়ে আদর্শ কি প্রতিষ্ঠা করনে মে তুমে বাধা ডালতে হে এবং তোমারে পারিপার্শ্বিক কি অস্থি বৃদ্ধি কি প্রাপ্তি কো অবসন্ন ও অপঘাত করতে। এই যে দোষনীয় কামক্রোধ, ঠাকুর বলেছেন দোষনীয় কামক্রোধ কোনটা, ওই ক্রোধ আর কাম যেটা হলো আমার ইষ্ট স্বার্থকে পরিপূর্ণ করার জন্য, আমাকে হলো মানে ইষ্ট স্বার্থটাকে কমপ্লিট করার জন্য আমাকে বাধালছে। এখন যদি এই দুইজন দাদার মধ্যে এই যে ক্রোধটা যে ছিল ওইটাকে যদি উনারা বেশি করতো, তাহলে ওইটা দোষনীয় কাম ক্রোধ হয়ে যেত, ক্রোধ হয়ে যেত, দোষনীয় একটা ক্রোধ। ওই জন্য ঠাকুর ওই যা ওই সময়টায় যদি আমি অ্যাডজাস্ট করি, যে ঠাকুরের কাছে যে আমি সত্তাটাকে দিয়ে রেখেছি, ঠাকুর মানে আমার ঠাকুরত্ব যে আছে, তখন ঠাকুর ওইটাকে কন্ট্রোল করে নিল, আর তখন কি হলো, আমার একসঙ্গে আমরা দুইজন মিলে ওই ওই দুইজন দাদা মিলে ওই যে অবস্টেকলটা এসেছে বাধাটাকে একসঙ্গে এটাকে বাধাটাকে পার করলো। তো মিনিংফুল অ্যাডজাস্টমেন্ট অফ কমপ্লেক্সটা কত ইম্পর্টেন্ট, মিনিংফুলি আমার ডিফারেন্স থাকতেই পারে কার জন্য, কিন্তু ওই ডিফারেন্সটা যদি আমার ইষ্ট স্বার্থকে বাধা দিচ্ছে, তার মানে ওই ডিফারেন্সটার কোনো মানে নেই, ওই প্রবৃত্তির আমার কোনো মানে নেই, কোনো ইউজফুল নেই। তো এই তিনটে জিনিস ঠাকুর আমাদের, এই যে বি কনসেন্ট্রিক, এক্সিস্টেন্স ওভার প্যাশন, আর মিনিংফুল অ্যাডজাস্টমেন্ট অফ কমপ্লেক্সেস যখন আমার কমপ্লিট হবে, তার মানে আমার যজন ঠিকঠাক হচ্ছে। যখন যজন ঠিকঠাক হবে, কেমন ভাবে বুঝবো আমার যজন ঠিকঠাক হচ্ছে,
তখনই যখন আমাদের মধ্যে তিনটে জিনিস দেখা দিবে, বিশ্বাস, নেগেটিভ টু পজিটিভ এনার্জি, আত্মসমালোচনা। এই তিনটা জিনিস দেখা যাবে। বিশ্বাস মানে কি? দেখবেন যখন একটা ছোট বাচ্চাকে উপরে আমরা একটা, ওর বাবা হলে উপরে মানে ঢিল দেয়, আবার ও নিচে যখন আসে হাসতে হাসতে আসে, কেন কি ও জানে হাসতে হাসতে কেন, ও পড়ছে না, বাবা আমি যতই পড়ি না কেন বাবা আমাকে ধরবেই ধরবে। তো এই ছোট বাচ্চার মতন যখন আমাদেরও ঠাকুরের প্রতি বিশ্বাস বাড়বে, তখন আমার জজন কারেক্ট হচ্ছে। আমি অনেক লাইফে অনেক প্রবলেম ইয়ে আসে, সুখ দুঃখ আসে, ইয়ে আসে, কিন্তু তাও যদি আমি হাসি, কেন আমি জানি আমার বিশ্বাস আছে আমার ঠাকুর আমাকে ঠিকই এই প্রবলেম এগুলি থেকে বের করে নেবেন, তারমানে আমার বিশ্বাস, তারমানে আমার জজন ঠিক হচ্ছে। নেগেটিভ টু পজিটিভ এনার্জি যখন হয়, নেগেটিভ টু পজিটিভ এনার্জি মানে কি, এই যে ঋষি বাল্মীকিকে দেখেন, যে হলো একজন ডাকাত ছিল, কিন্তু যার মুখ না মানে মুখ দিয়ে রাম নাম উচ্চারণ হতো না, মরা দিয়ে শুরু করেছিল, মরা 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 করতে করতে রাম রাম শুরু হলো, গিয়ে রামায়ণই লিখে ফেললো। নেগেটিভ থেকে পজিটিভ এনার্জি হবে আর কি, আত্মসমালোচনা। আর বেশি সময় নেই, আমি একটু বেশি হয়ে গেছে এই লাস্ট, এটা বলি আর 2 মিনিট নিয়ে আমি এটাকে শেষ করব। দাদা ঠিক আছে, 2 মিনিট নিতে পারি? হ্যাঁ ঠিক আছে। আর লাস্ট আত্মসমালোচনা, একটা এক সময় আত্মসমালোচনা কি, আমরা যদি এখানে দেখি শিশির বর্দার একটা এক্সাম্পল নিতে পারি। এক জায়গায় ঠাকুর বসে সবাইকে জিজ্ঞেস করছেন, এই আমি যে এতগুলি বাণী দেই কার জন্য দিই, কার জন্য দিই? তো কেউ সবাই বলছে আগে আমাদের জন্য দেন, মানুষের কল্যাণের জন্য দেন, এসের জন্য দেন, সবাইকে যে সবাই প্রায় একরকমের অ্যান্সার দিচ্ছেন। শ্রীশ্রী বর্দা তখন এলেন, তখন শ্রীশ্রী বর্দাকে ঠাকুর এসে, এই বড় খোকা আমি যে বাণীগুলি দেই কার জন্য দেন? শ্রীশ্রী বর্দা এখানে বললেন আগে আমার জন্য দেন। তখন ঠাকুর বলে, আরে ওরা তো বলছে ওদের জন্য দিই, এর জন্য দিই, মানুষের জন্য দিই। তখন শেষে বলতো আগে না, আগে আমার জন্য। তার মানে একটি একটি বাণী শেষে বর্দা ভাবেন ওটা উনার জন্য, নিজে উনার টেকা, মানে আমার আমার নিজের ভাবতে হবে ঠাকুরকে নিয়ে, ঠাকুরের যে বাণীগুলিকে নিয়ে। আমি কি এটা করি, অন্য কি করে ওইটা আমার দেখার দরকার নেই, ওটা ও করবে, আমি বলতে পারি আমি নিজে করি কি, ওইটা আগে আমার দেখতে হবে। আত্মসমালোচনা কত ইম্পর্টেন্ট। যখন এই তিনটা জিনিস আমার হচ্ছে, মানে আমার জজনটা কমপ্লিট হচ্ছে, পারফেক্টফুলি হচ্ছে জজন। আর জজন যখন হবে, যেটা বলেছিলাম, জজন অটোমেটিক্যালি বের হবে। তো এই বলে আমি আমার বক্তব্যকে এইখানে বিরাম দিচ্ছি। আর এই উপস্থিত সৎসঙ্গ অনলাইন সৎসঙ্গে যারা জয়েন করেছেন বা কোনো কারণে জয়েনও করতে পারেননি, সবার ইষ্টময় জীবনের জন্য ঠাকুরের রাতুল চরণে প্রার্থনা করছি। জয় গুরু, জয় গুরু। আমরা শুনলাম, আমরা যে কথাগুলো শুনলাম সত্যি কিন্তু খুব বাস্তবমুখী কথা নিয়ে আলোচনা করলেন, এবং প্রতিটা কথার মধ্যে একটা আলাদা ভাব লুকিয়ে আছে। এই ইষ্ট প্রসঙ্গের মধ্যে দিয়ে আমরা আজকে একটু আলাদা রকমের স্বাদের হয়তো ইষ্ট প্রসঙ্গ শুনলাম। এই যে বাস্তবমুখী আলোচনা, এই বাস্তবমুখী আলোচনার মধ্যে দিয়ে আমাদের জীবনে অনেক রকম যে মানে নিজেদের যে ভুল ভ্রান্তি গুলো থাকে, আমরা সবসময় ভুল ধরতে পারি না। এই ভুল না ধরার জন্য কি হয়, আমরা অনেক সময় অহংকার বশত অনেক রকম ভুল বুঝি মানুষকে। তাই আমরা আজকে এই যে নিজেদের ভুল বোঝা বা নিজেদের যে ভুলগুলোকে ধরার জন্য যে কৌশল, তা আমরা জানলাম, এবং খুব সমৃদ্ধ হলাম আপনার ইষ্ট প্রসঙ্গেতে। আমরা সকলেই আপনার জন্য প্রার্থনা জানাই, আপনি জীবনে অনেক বড় হন এবং পরম পিতাকে মাথায় নিয়ে চলুন। পরমজনের রাতুল চরণে আপনার আপনার পরিবার পরিজন প্রত্যেকেরই সুদীর্ঘ সুস্থ মঙ্গলময় জীবনের প্রার্থনা জানাই। জয় গুরু দাদা, ভালো থাকবেন। সময় খুব জয় গুরু, সংক্ষিপ্ত, আমি কীর্তন করার জন্য অনুরোধ করছি সুশ্রী স্বস্তি মণ্ডল এবং চম্পা মণ্ডলকে মরাইফিরি বর্ধমান থেকে। জয় গুরু, জয় গুরু। শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, এটা ছোট করে কীর্তন করলে ভালো হয়, সময়টা খুবই কম। তো জয় গুরু, জয় জয় গুরু। পরম পূজ্যপাদ আচার্য দেব শ্রী দাদার লেখা কীর্তন।
তোমার স্বরূপ না বুঝে রূপেতে মজেছি। ও গো পুরূপ তোমার স্বরূপ না বুঝে রূপেতে মজেছি। ও গো পুরূপ তোমার স্বরূপ না বুঝে রূপেতে মজেছি। ও গো যা ছিল আমার প্রিয় আপনার সকলি চরণে দিছি। যা ছিল আমার না বুঝে রূপেতে মজেছি। ও গো পুরূপ ওই মনমোহন রূপটি ধরে আছো ভুবন আলো করে। মনমোহন ওই মনমোহন রূপটি ধরে আছো ভুবন আলো করে। মনমোহন সেই আলো রে পরাণ ভরে নয়নে আমার ভরেছি। সেই আলো রে পরাণ ভরে নয়নে আমার ভরেছি। তুমি দিলে আমায় মোহিত করে দিলে। তুমি দিলে আমায় মোহিত করে দিলে আমার। তাই তোমারে হিয়ায় ভরে বন্দি আমি করেছি গো দিলে। আমার সকল ব্যথা হরণ করে দিলে তুমি পূর্ণ করে দিলে। ও গো তোমায় শরণ করে সুখে জীবন ভরেছি গো দিলে আমায় মোহিত করে। তুমি দিলে আমায় মোহিত তুমি দিলে আমায় মোহিত করে দিলে তুমি দিলে আমায় মোহিত করে দিলে। ওই মনমোহন রূপটি ধরে আছো ভুবন আলো করে। মন ওই মনমোহন রূপটি ধরে আছো ভুবন আলো করে। মন ওই মনমোহন রূপটি ধরে দিলে আমায় মোহিত করে। মন
দিলে আমায় তুমি দিলে আমায় মোহিত করে তুমি আছো ভুবন আলো করে ওই মন মন রূপটি ধরে আছো ভুবন আলো করে মন ওই মন মোহন রূপটি ধরে দিলে আমায় মোহিত করে দিলে আমায় মোহিত করে ও গোপরূপ তোমার স্বরূপ না বুঝে রূপেতে মোজেছি ও গোপ কঠিন সংসার ঝঞ্ঝাবেকুল ভব পারাবার তোমার অভয় চরণ ধরে চরণ ধরে এ দুঃখ সাগর তোরেছি পূর্ণ তুমি তাই তো ধরে পূর্ণ তুমি তাই তো ধরে সকল ভাব পূরণ করে ভালোবাসায় পূর্ণ করে দিচ্ছ পূর্ণ হয়েছি পূর্ণ হয়েছি ও গো চাওয়ার আমার আর কিছু নাই চাওয়ার আমার আর ও গো চাওয়ার আমার আর কিছু নাই চাওয়ার ওই রাতুল পায়ে মিলেছে ঠাই চাওয়ার আমার আর কিছু নাই রাতুল প্রভু তোমায় পে তোমার হয়ে যাওয়ার আমার আর কিছু নাই তোমায় প্রভু তোমায় পে তোমার হয়ে যাওয়ার আমার আর কিছু নাই তোমায় ও গো চাওয়ার আমার আর কিছু নাই ওই রাতুর পায়ে মিলেছে ঠাই চাওয়ার আমার আর কিছু নাই রাতুর ও গো চাওয়ার আমার আর কিছু নাই চাওয়ার ও গো চাওয়ার আমার আর কিছু নাই চাওয়ার ওই
मेरा तुल पाए मिलके नहीं चावार मारा किछु नहीं रातुल पाए ওই মনোমোহন রূপটি ধরে আছো ভুবন আলো করে মন ওই মনোমোহন রূপটি ধরে দিলে আমায় মোহিত করে মন ওগো চাওয়ার আমার আর কিছু নাই ওই রাতুল পায়ে মিলেছে ঠাই চাওয়ার আমার আর কিছু নাই রাতুল শুধু চিরদিন যেন বলি স্মৃতি আমি পেয়েছি ওগো চাওয়ার আমার আর কিছু নাই ওগো চাওয়ার আমার আর কিছু নাই ওই রাতুল পায়ে মিলেছে ঠাই চাওয়ার আমার আর কিছু নাই রাতুল ও গো অপরূপ তোমার স্বরূপ না বুঝে রূপেতে মজেছি ও গো অপরূপ তোমার স্বরূপ না বুঝে তোমার স্বরূপ না বুঝে রূপেতে মজেছি জয় গুরু জয় গুরু খুব সুন্দর কীর্তন পরিবেশন করলেন পরম দয়ালু রাতুল চরণে তোমাদের সকলেরই সুদীর্ঘ সুস্থ মঙ্গলময় জীবনের প্রার্থনা জানায় এখন ধ্বনি দেবার জন্য অনুরোধ করছি সৎসঙ্গ বিহার খাতড়ার থেকে শপথ ঋত্বিক জগবন্ধু করায় তাকে বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে